রাসূল বললেন, আয়েশা রে, সাহাবীর ইমান বড় দামি ইমান, ইমান আনতে গিয়ে নিজের বাবার সম্পদ হারিয়েছে, নিজের বাবাকে হারিয়েছে, নিজের মাকে হারিয়েছে, নিজের বোনকে হারিয়েছে, নিজের সব কিছু হারিয়ে শুধুমাত্র পরনের কাপড় নিয়ে মদিনায় এসেছে। নাম হলো সাআদ সালামী। নামটা কি বলেন? সবাই বলেন সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে কালো কুসকুসে রাসূল মসজিদে নববীতে বয়ান করলেন, তোমরা যারা যুবক, যারা যুবক আছো, অল্প বয়সে বিয়ে করে নাও। রাসূলের বয়ান, রাসূলের ঘোষণা, অল্প বয়সে বিয়ে করো, কারণ বিয়ে করলে ইমানটারে পরিবর্তন করে দেন তিনি। কে সাআদ সালামী কয়, ইমান পরিবর্তন করার জন্য তো আমি প্রচেষ্টা চালাই, ইমান পরিবর্তন হবে। হাই হাই, ইমান পরিবর্তন না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যায় না। ইমান পরিবর্তন করতে হবে আমার, কারণ ইমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, টাকা ছেড়েছে, পয়সা সব কিছু ছেড়ে, নিজের ঘর ভিটা সব ছেড়ে মদিনাতে এসেছে। এখন ইমানের পাগল সাআদ সালামী কম না বেশি? সবাই বলেন কম না বেশি? রাসূল বললেন, বিয়ে করলে ইমান পরিবর্তন করে, ইমান পরিপূর্ণ করে দিবে কে? আরো জোরে বলেন কে? সাআদ সালামী বলেন, এইবার বিবাহ করতে হবে, মায়া পামু কই? এক মাস, দুই মাস, তিন মাস মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, কেউ সাআদ সালামীর বিয়ে দেয় না। কালো বর্ণ, বসন্তের দা, কেউ পছন্দ করে না। এবার সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ছয়টা মাস মদিনার দ্বারে দ্বারে ঘুরেছি, কোনো মেয়ে আমাকে বিবাহ করতে চায় না, কোনো বাবা কোনো মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না। নবী গো, আপনি একটা ব্যবস্থা করে দেন, আপনি তো বয়ান করেছেন বিবাহ করলে পরিপূর্ণ ইমান করে দেয় তিনি কে? আমি পরিপূর্ণ ইমান চাই, পরিপূর্ণ ইমান নিয়ে আমি জান্নাতে যেতে চাই, আপনি ব্যবস্থা করে দেন। রাসূল খুশি হয়ে বললেন, ও সাআদ সালামী, এই মদিনার সবচেয়ে সুন্দর বিয়ের সাথে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন সবচাইতে সুন্দরী, এত সুন্দরী মেয়ে মদিনার ভিতরে একটাও নাই, সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে হবে। যাও, আমার অমুক সাহাবীর একটা মেয়ে আছে, তুমি চলে যাও ওই জায়গায় গিয়ে বলো, বলো যে আমি পাঠাইছি, দেখো বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন নাই? সাহাবি বললেন, নবী যদি যেতেই হয় তাহলে আপনি একটা লিখিত লিখে দেন যে আপনি পাঠাইছেন আমারে। সুবহানাল্লাহ, নাই আপনি লিখিত দেন, আপনি যে আমারে পাঠাইছেন একটা লিখিত দেন। রাসূল লিখিত দিলেন, পাঠিয়ে দিলেন সাআদ সালামী বিবাহের পত্রটা নিয়ে, বললেন আমার রাসূল আমাকে পাঠাইছে। সাহাবি দেখে খুশি হয়ে গেলেন, রাসূল পাঠিয়েছে আমার মেয়ের জন্য পাত্র। সাহাবি খুশি হয়ে গেলেন, রাসূলের পাত্র। সাহাবি খুশি হলেন, অমত করার এখানে কোনো সুযোগ নাই, কারণ পাঠাইছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকিয়ে দেখলেন চেহারার চেহারা শুরু তত ভালো না, সাআদ সালামী একেবারে কালো কুসকুসে, বসন্তের দাগ, চেহারা সুরুত দেখে অত ভালো লাগে না, কিন্তু রাসূলের পাত্র, রাসূল পাঠিয়েছে, অমত করব না, রাসূল যেহেতু পাঠিয়ে দিয়েছে, এইটার সাথে আমার মেয়ের বিয়ে হবে। তবে মেয়ের এজাজতের দরকার আছে না? নাই। সাহাবি বললেন, দেখি তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য, আমার মেয়ে যদি রাজি থাকে কোনো আপত্তি নাই। দেখি মেয়ের খবর নিয়ে দরজার পাশে গিয়ে দেখে মেয়ে ফিস 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 করে কাঁদে। হাই হাই, সবাই রাজি আছেন তো? সাগরের মধ্যখানে গেলে কেউ নাই, আছেন কে? সাগরের তলদেশে কেউ নাই, আছেন কে? যদি ডুবেও যায় সেখানেও আছেন কে? চতুর্দিকে ধু ধু পানি, কাউরে দেখা যায় না, চতুর্দিকে বাতাস, কিন্তু সেখানেও কে আছেন? তাহলে পৃথিবীর যে কোনো স্থানে যান, একজন আপনার সাথে থাকে, তিনি কে? তার প্রশংসা করে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? এখানে আসতে পেরেও খুশি? এখানে এসেছি আমরা, এখন মেহমান কার? সবাই বলেন কার? আল্লাহ। খাওয়ার জায়গায় ভিড়া ভিড়ি বেশি না কম? একটা গরু কেটেছে একটা এলাকায়, যদি বড় এটা এখানে লিল্লাহে খাবার দেওয়া হবে, মানে দাওয়াত নাই, সবার জন্য এক ঢালা দাওয়াত, ওখানে ভিড় বেশি হবে না কম হবে? একটা গরু না, দশটা গরু কাটলেও মানুষদের খাওয়ায় শেষ করতে পারবে না, ঠিক না? ওখানে খাবার ছিল, এই জন্য ওই জায়গায় এত ভিড়,
মেহমান তো ছিল মানুষের, আর আমরা এখন মেহমান কার? তো এটা মানুষের মেহমানে এত ভিড়, আল্লাহর মেহমানে ভিড় নাই কেন? কেন ভিড় নাই বোঝা যায়, ওটা খাইলে একটু তৃপ্তি পাওয়া যায়, আর এই জায়গায় বসলে তো খাওয়া যায় না, নগদ আমরা বিশ্বাসী, কিন্তু এখানে বসলে জান্নাত পাওয়া যায়, চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? এখানে বসলে জান্নাতের সোজা রাস্তা সহজ হয়ে যায়। দুনিয়াতে বহু খাইবেন, খাওয়ার পর থাকে না, পেট খালি করতে হয় ফজরের আগে, নাকি রেখে দেন? থাকে? আজকে যা খাইছেন কালকে 10টা পর্যন্ত থাকবে না, সব বাহির হয়ে যাবে। আগামীকাল ফজর নামাজের আগে পরে সব বাহির করতে হবে, আর যদি বাহির না হয় ডাক্তারের দোকানে গিয়া ওষুধ খায়ার তারপরও বাহির করতে হবে। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়ার খাবার। কিন্তু আজকে যদি এই জায়গায় বসে আমার জন্য জান্নাত লিখিত হয়ে যায়, আমার জন্য সফল, আমি হয়েছি সফল, পৃথিবীর যা কিছু করি অন্তত এখানে বসে যদি আমার নসিবে জান্নাত লেখা হয়, এর চাইতে বড় পাওয়া আমার কিছু নাই, চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, এটাই আমার শ্রেষ্ঠ পাওয়া। আমি যদি এই ময়দানে বসে আমার দুইটা গুণা মাফ হয়ে যায়, এর চাইতে বড় কিছু আছে আর? সবাই বলেন কিছু আছে? নাই, এর চাইতে বড় কিছু নাই। আপনি খাবার খাইতে পারবেন? থাকবে না। টাকা রোজগার করতে পারবেন? থাকবে না। এই পৃথিবীতে যারাই ব্যাংক ব্যালেন্স করেছে, মানুষগুলো থাকতে পারে নাই, ব্যাংক ব্যালেন্স ব্যাংক ব্যালেন্সের জায়গায় পড়ে আছে, কিন্তু মানুষ নাই, ঠিক কিনা? হারিয়ে যায়, চলে যায়, ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, জায়গায় জায়গা থেকে যায়, কিন্তু মানুষ কি থাকে? আমরা কি থাকার জিনিস? এই দুনিয়াটা কি আমাদের রাখবে? যে জমিনে বসে আছেন এই জমিন কি রাখবে আপনারে? না, আপনার ছেলেও রাখবে না, আপনার মেয়েও রাখবে না। আল্লাহ তো বলে আমি রাখবই না। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, জন্ম যখন নিয়েছিস মৃত্যু হবেই, কথাটা কার? মৃত্যু হবে, তোকে রাখা হবে না বেশি দিন না। এই মুরব্বী যে এত বুড়া হয়েছে, ওনার বয়স বাড়ে নাই? কথা বলেন, বাড়ে নাই? কে বাড়াইছেন? কথা বলেন কে? ওনাকে ইচ্ছা করলে আরো 50 বছর রাখতে পারেন, তিনি কে? ইচ্ছা করলে আমার মতো ইয়াং যুবকদেরকে এই মুহূর্তে নিয়ে যেতে পারেন, তিনি কে? আল্লাহ। এইটা বুঝেন, দুনিয়ার সবকিছু বুঝি আমরা, নগদে বিশ্বাসী কিন্তু বাকিতে বিশ্বাসী নয়। এলাকায় যদি একটা গরু কাইটা বিরিয়ানি খিচুড়ি বানায় যদি দাওয়াত দেওয়া হতো, এলাকার মানুষ হুমড়ি খেয়ে পড়তো ওখানে। কেউ যদি একটা প্লেট খাইতো, সে হাসি মুখে ফিরে আসে কইতো আমিও খাইছি এক প্লেট। কিন্তু এখানে বিশাল বড় একটা আয়োজন কোরআনের ময়দান, এখানে আসলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এখানে আসলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এখানে আসলেই জান্নাত লিখিত লেখা হবে, এখানে আসলে খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? তা আমার জীবনের পরের জীবনের যে চিন্তা ভাবনা, ওইটা আমাদের নাই, এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। আমরা দুনিয়াটাকে ভুলে গিয়ে আজ থেকে আমরা আখিরাতের দিকে ধাপিত হব ইনশা আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে পরিচিত একটা আয়াত, আমাদের একেবারে পরিচিত, আল্লাহ কি বলছেন এখানে? কুল, নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্যে? সবাই বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। আমার মৃত্যু কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার কোরবান কার জন্যে? যা কিছু হয় সবগুলো ওই রবের জন্যে, পৃথিবীর কারো জন্য নয়। আমার সেজদা, আমার রুকু, আমার দান, আমার সাদাকা, আমার বেঁচে থাকা, আমার মরা, সব হবে আল্লাহর জন্যে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সব হবে তার জন্যে, নিজের জন্যে কোনো কিছু কইরেন না, কারণ নিজের জীবনটা পরিপূর্ণ করে দিবেন, তিনি কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? সাগরে মাছ ধরতে গেছেন, জাল বুঝাই করে মাছ দিয়েছেন, তিনি কে? ঘরের ভিতরে গোয়ালে বকরুর ভিতরে বরকত দেন, তিনি কে? সম্পদে ধান দেন কে? এই যে পানি থেকে লবণ দেন, তিনি কে? লবণের জমিন তো পাশে মনে হয় না, এই যে পাশে যেখানে আলোচনা করেছে এটাও তো লবণের জমিন, পানি থেকে কিভাবে লবণ দেয়, এই বরকতটা কার? সব কিছু তো তা, আমার তো কিছুই নেই, আমি নিজেও তো আমার নই, আমার ভিতরে রুহ, ওই রুহটাও আমার নয়, ওই রুহটাও কার? হুকুম যখন ছুড়ে মারবে তখন ভিতরে থাকবে না, বাস বাহির হবে তো ঠাস, মারা যাবেন আপনি, আপনি শেষ।
আর দুনিয়ায় টিকে থাকার সময় নেই, এখন আপনি হয়ে যাবেন লাশ। এখন কি মানুষ, তখন কি মানুষ, তখন নাম কি লাশ, তখন পড়ে থাকবেন আপনি, শ্বাস হয়ে পড়ে থাকবেন, আর কেউ দেখার নাই আপনারে। এখন মানুষগুলো এসে সবাই দেখবে আর চোখের পানি মুছে মুছে বলবে, হাই হাই গতকালকে এই কথা বলছিলাম, গতকালকে একসাথে চা খাইছিলাম, গতকালকে মাহফিলে দেখা হয়েছিল, গতকালকে কত আনন্দ উল্লাস করলাম, আজকে চলে গেল, চলে গেল একজন, রাখার জন্য কেউ বলে না, সবাই বলে চলে গেল চলে গেল, কারণ নিয়ে গেছেন একজন, তিনি কে, নিয়ে যাবে তিনি, থাকার জন্য আসি নাই আমরা, যাওয়ার জন্য এসেছি। এই জন্য আমরা একটু প্রস্তুতি নিই, আমাদের একটু প্রস্তুতি নেওয়া দরকার। আজ থেকে কোরআনের মাহফিলে বসে আজ থেকে একটা শপথ করব, তাওবা করব, এখান থেকে বিদায় নেব, জীবনে যা হয়েছে হোক, আর সামনে থেকে সময় নষ্ট করব না, দোকানের আড্ডায় বসবো না, রাস্তাঘাটে বসে থাকবো না। রাসূল বলেছেন সবচাইতে ভালো জায়গা মসজিদ, সবচাইতে খারাপ জায়গা কোনটা বলেন, সবচাইতে খারাপ কোনটা, বাজার, আর সবচাইতে ভালো জায়গা মসজিদ। এখন লোক বেশি বাজারে বেশি না মসজিদে বেশি, উল্টা, সব কাজ করি আমরা উল্টা, মসজিদে যায় না, মসজিদে যেতে চায় না, আমরা যাব মসজিদে বেশি আর বাজারে যাব কম। রাসূল বলেছেন যে যত বেশি মসজিদে যায় তার হাতের দোয়া তত বেশি কবুল করেন, তিনি কে, রাসূল বললেন মসজিদ ঝাড়ু দাও, মসজিদের সাথে সম্পর্ক রাখো, মসজিদ ঝাড়ু দাও, মসজিদের সাথে সম্পর্ক রাখো, মসজিদে বেশি বেশি সময় দাও, খুশি হয়ে যাবেন একজন, তিনি কে, সাবাতু ইউযিল্লু হুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। রাসূল বললেন কিয়ামতের দিন শাস্ত্রীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তার ভিতরে দুনিয়াতে ওই শ্রেণীর মানুষ জায়গা পাবে, যাদের কলিজা মসজিদের সাথে ঝুলিয়ে রেখেছে তাদেরকে আরশে জায়গা দিয়ে দিবেন, তিনি কে, মসজিদের সাথে ঝুলিয়ে রেখেছে নিজের কলিজা। এখন মসজিদের ভিতরে ঝোলা রাখে ঘড়ি, ঝোলা রাখে কি বলেন ঘড়ি, দেওয়াল ঘড়ি, খতিব সাহেব আলোচনা করে আর সব মুসল্লি খতিবের দিকে নজর নাই, নজর হলো ঘড়ির দিকে, ঠিক না বে, ঠিক ঘড়ির দিকে নজর, বারবার ঘড়ির দিকে তাকায়, একটা ২৫ বাজে আলোচনা শেষ করে না কেন, একটা ৩০ আলোচনা শেষ করে না কেন, একটা ৩৫, হাই হাই আজকে আমার অমুক জায়গায় দাওয়াত আছে, মনে হয় দাওয়াতটা মিস হয়ে যাবে। আরে ভাই দাওয়াত বেঁচে থাকলে অনেক খাওয়া যাবে, কিন্তু আজকের এই জুমা, এই জুমা তোমার জীবন থেকে বিদায় হলে আর পৃথিবীতে আর এই জুমাটা তুমি ফিরে পাবে না, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা, জুমা আসবে জীবনে, কিন্তু যে জুমাটা বিদায় করেছেন ওটা কি আসবে, কথা বলেন আসবে। এই জন্য আমরা মসজিদে কলিজাটা না ঝুলে মসজিদের ভিতরে ঝুলাইছি হলো আমরা দেয়াল ঘড়ি, কারণ মসজিদে গেলে বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাই, টাইম হয়ে গেছে, হুজুর সাপ কই, খতিব সাপ কই। অথচ রাসূল বললেন বাজারে বেশি যায় না, বাজারে বেশি গেলে গুনাহের পাল্লা ভারী হয়, আর মসজিদে বেশি গেলে গুনাহের পাল্লা হালকা করে দেন, তিনি কে, বাজারে বেশি যাবেন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, মসজিদে বেশি যাবেন গুনাহের পাল্লা হালকা হবে আর নেকির পাল্লা ভারী করে দেবেন, তিনি কে। এখন বলেন আজ থেকে কি বাজার না মসজিদ, বাজার না মসজিদ, মসজিদের দিকে যাবেন, মসজিদ ঝাড়ু দিবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, কলিজার ভিতরে ঈমান গেড়ে দিবেন, তিনি কে। দেখবেন যাদের মসজিদের সাথে সম্পর্ক বেশি ওরা গালাগালি করে না, ওরা কি গালাগালি করে, ওরা মারামারি করে, ওরা আজেবাজে কোনো কাজ করে না, তারা মসজিদে বেশি যায়, ওরা গালাগালিতে নাই, ওরা মারামারিতে নাই, ওরা নম্র হয়, ওরা ভদ্র হয়, কারণ তাদেরকে নম্র ভদ্র করে দেন একজন, তিনি কে, সুবহানাল্লাহ বলবেন না। তাহলে একটা জিনিস আজকে পেলাম, বাজারে কম যাব, বাজারে সময় আমরা কম দিব, দোকানপাটে বসবো কম, মসজিদে গেলে বাহিরে হব আসতে, যাব সবার আগে, রাজি আছেন তো, আগে যাবেন না পরে, আগে যাব বাহির হব সবার পরে, মসজিদে আগে যাবেন, মসজিদে আগে বসবেন, সামনের কাতারে বসবেন,
কারণ রাসূল বলেছেন আমার উম্মতগুলো যদি জানতো মসজিদের সামনের কাতারের কতটুকু ফজিলত আছে, লটারি করে করে এরপরে মসজিদের সামনের কাতারে তারা বসে যেত। সুবহানাল্লাহ, লটারি কাটতো সমাজের ভিতরে, কাতার হলো পাঁচটা, সামনের কাতারে কে কে বসবে লটারি কাটা হবে, পঞ্চাশ জন বসতে পারে সামনের কাতারে, তে পঞ্চাশটা লটারি রাখা হবে, ওই পঞ্চাশ জনের যাদের যাদের উঠবে ওরা সামনের কাতারে, বাকি সব পিছনের কাতারে, লটারি কেটে হলে সামনের কাতারে বসতো। কিন্তু এখন লটারি কাটা লাগে? এখানেও আমাদের উল্টা, এখানেও কি উল্টা, ওইদিকে মসজিদে যায় কম বাজারে যায় বেশি, এখানে উল্টা, আবার মসজিদে গেলেও যায় সবার আগে না যায় সবার পরে, সবার পরে আসে সবার আগে না পরে, বাহির হয় সবার আগে, হাই হাই, যাই সবার পরে আবার বাহির হয় সবার আগে। রাসূল বললেন যে মসজিদে সবার আগে যাবে আর সবার পরে যখন বাহির হবে, সাগরের ফেনা পরিমাণ যদি ওই বান্দার গোনা থাকে, সবার পরে মসজিদ থেকে বাহির হওয়ার কারণে তার গোনাগুলোরে মাফ করে দিবেন তিনি কে? আপনি যখন মসজিদে ঢুকবেন ফেরেশতাগুলো আপনার গোনা নিয়ে দাঁড়িয়ে থাকে, একের পর এক সব লোকজন বাহির হয়ে যায়, কিন্তু ওই লোকটা বাহির হয় না, সর্বপ্রথম ঢুকেছে বাকির হয় না, ফেরেশতা বসে থাকে আর বলে ইয়া রব কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, আপনার এই গোলামের গুনাহগুলোরে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ বলে দেখ আর একটু পর আসে কিনা, আর একটু পর আসে কিনা, দেখে বাকির হয় না, আল্লাহ বলে সাগরের ফেনা বা সাগরের ভিতরে সব গুনাহগুলো নিক্ষেপ করে দে। সুবহানাল্লাহ, মসজিদে যাব সবার আগে, বাহির হব সবার পরে, বাজারে যাব কম আর মসজিদে যাব বেশি। আজকেও বাজার লাগছে বিশাল বড় বাজার, ওই যে আসার সময় দেখলাম প্রতিটা মাহফিলে এখন বাজার, প্রতিটা মাহফিলে কি বাজার, ওই বাজারে গিয়ে দেখেন শত শত মানুষ বসা, ওই মানুষগুলো যদি মাহফিলে আসে জায়গা দেওয়া যাবে না, বসে আছে, বসে আছে বাজারে গিয়ে, রাতটা তো পার হয়ে যাবে, আর এই জায়গায় বসলেই পাঁচশো টাকা কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ আমল নামাজ জমা করে দিবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে, রাসূল বলেন কেউ যদি রাতের বেলা অল্প একটু সময় যদি কেউ কোরআনের জন্য বসে থাকে, কবুল হওয়া পাঁচশো রাকাত নফল নামাজের নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কি মনে করেন আপনি, কি মনে করেন? বাইহাকিতে একটা হাদিস এসেছে, রাসূল বলেন যারা কোরআন নিয়ে যেখানে বসে থাকে, যেখানে কোরআন নিয়ে আলোচনা করে, ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন কোনো দোকানপাট নয়, কোনো রাস্তাঘাট নয়, আজকের এই জায়গাটা হলো জান্নাতের বাগান। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ, এটা জান্নাতের বাগান, এটা মনে করেন না সাধারণ জায়গা, এখানে মনে করেন না লবণের জমিন, এখানে মনে করেন না মাটির উপরে একটা বিছানা বিছায়া দেয় ওখানে বসলে কি হবে। আরে ভাই, যদিও মাটির বিছানা কিন্তু এই জায়গাটাকে এখন জান্নাত হিসাবে স্বীকৃতি দিয়েছেন একজন, তিনি কে? এটা আমার কথা নয়, ফেরেশতারা চতুর্দিকে নিযুক্ত, সব দিকে আছে, ফেরেশতারা চলে যায় রবের কাছে। আল্লাহ বলে কই গেছিলা তোমরা, কোথায় গেছিলা এতক্ষণ? ফেরেশতারা বলে ইয়া রব পেকুয়া উপজেলা, হ্যাঁ অন্তর্গত পশ্চিম রাজাখালি, উত্তর সুন্দরী পাড়া, সুন্দরী পাড়ায় গেছিলাম, সুন্দরী পাড়ায় কি জন্যে? ওই সুন্দরী পাড়ায় আপনার কিছু গোলাম বসে আছে রাতের বেলা, কেন আমার রাতের বেলা আমার গোলামগুলো বসে আছে? ফেরেশতারা বলে তারা বসে থেকে জিকির করছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সুন্দরী পাড়া সব আপনার গোলামগুলো বসাব, ওই জায়গায় গেলাম আপনার প্রশংসা নিয়ে সবাই ব্যস্ত হয়ে আছে, সবাই আপনার প্রশংসা নিয়ে ব্যস্ত, আমার প্রশংসা নিয়ে ব্যস্ত, আমারে কি দেখছে নাকি? আমরা জীবনে কোনোদিন আমাদের মালিকরে দেখি নাই, আমাদের রবরে দেখি নাই, বলবেন না আপনারে দেখে নাই, না দেখে প্রশংসা, আমার গোলামেরা কি চায়? সুবহানাল্লাহ, নাই আমার গোলামেরা কি চায়? তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাত চায়। আল্লাহ বলে যা, লম্বা ঘটনা, লম্বা হাদিসটা এসেছে, আল্লাহ বলে যা, তোদেরকে সাক্ষী রেখে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত ওয়াকফ করে দিলাম। কি মনে করেন এই জায়গাটারে, সাধারণ জায়গা নয়। অন্য একটা বর্ণনা এসেছে, কেউ যদি রাতের বেলা একটা আয়াত নিয়ে একটু গবেষণা করে,
রাতের বেলা যদি একটা আয়াত নিয়ে একটু লেখাপড়া করে, কোরআনের একটা আয়াত নিয়ে যদি একটু গবেষণামূলক কিছু কথা শুনে, কিছু কথা বলে, কিছু কথা আলোচনা করে, 60 বৎসর নফল ইবাদতের নেক আমল নামা জমা হয়ে যায়। এখানে বসে কি লাভ হয়েছে না লস? সবাই বলে লাভ না লস? আজকের রাতটা আমরা কারে দিলাম, কার জন্য ওয়াকফ করে দিলাম? তাহলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার সব কিছু কার জন্যে? আর জোরে বলেন কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মৃত্যু কার জন্যে? আমার কুরবান কার জন্যে? সবগুলো যদি আল্লাহর জন্যে করে, আল্লাহ বলে তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। আমরা দিব এগুলো, আর আল্লাহ দিবে কি? জান্নাতুল ফেরদাউস, যেটা লক্ষ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। জান্নাতের একটা ইট যদি আপনি ক্রয় করতে যান, সারা পৃথিবী যদিও বিক্রি করে, এরপরও জান্নাতের ইট ক্রয় করা যাবে? এত সুন্দর জান্নাত আপনারে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ, বলবেন না? সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ভালোবাসেন, কারণ মুমিনদের জন্য জান্নাতের ব্যবস্থা পৃথিবীর কেউ করে নাই, মুমিনদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন তিনি কে? রাসূল বলেন যে পড়েছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহরে বিশ্বাস করে, আমি রাসূলকে অনুসরণ করে, যে পড়েছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতের বাগানের ব্যবস্থা তিনি করে রেখেছে। সুবহানাল্লাহ, বলেন যে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতের ব্যবস্থা আছে। কেমন ব্যবস্থা দেখেন? আপনি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে পারেন, হয়তো আপনার আমল খারাপ, কিন্তু আপনার জবানে আছে কালেমা, আপনারে জান্নাতে ঢোকাবেন তিনি কে? সুবহানাল্লাহ, নাই? আপনি গুনাহ করেন, গুনাহ হয় আপনার, কিন্তু আপনি আল্লাহকে বিশ্বাস করেন, ইয়া রব আমি আপনার গোলাম, মাঝে মাঝে গুনাহ করেন, কিন্তু কালেমা পড়নেওয়ালা, আপনি আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহ বলে এরে জাহান্নামে ঢোকা, শাস্তি দে, শাস্তি দেওয়ার পর এরপরে এরে জান্নাতে ঢোকা। সুবহানাল্লাহ, বলে যার জবানে আছে কালেমা সে জান্নাতে যাবে, তবে জাহান্নামের শাস্তি ভোগ করার পর এরপরে জান্নাতে যাব। শেষ যে জান্নাতে যাবে তার জন্য বিশাল আকারের জান্নাত বানায় রাখছেন তিনি কে? যারা রসুলের সাথে জান্নাতে যাবে ওদের জান্নাতের সীমানা তো অন্যরকম, বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, কার কথা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন এমন জান্নাত যেই জান্নাতের কথাগুলো তোমরা কল্পনা করতে পারবা না, চোখ দিয়ে ওইটা আন্দাজ করতে পারবা না, মাথার ব্রেন দিয়ে আন্দাজ করতে পারবা না, এত সুন্দর জান্নাত বানায় রাখছেন তিনি কে? আল্লাহ কিরকম দেখতে এটাকে আপনি কল্পনা করতে পারবেন? ওই ব্রেনের ভিতরে সে শক্তি আছে? কথা বলেন, আছে? আছে নাই? এটা কল্পনায় আপনি করতে পারবেন না, এতটুকু মেধা শক্তি আপনার নাই, এতটুকু মেধা শক্তি আপনার নাই। একটা তারকা কত ওজন হবে, ওই ওজনটা মাপার জন্য পৃথিবীর কারো ক্ষমতা নাই, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বললেন জান্নাত এত সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না, এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সবচাইতে শেষ যে লোকটা জান্নাতে যাবে তার জন্য বিশাল জান্নাতের ব্যবস্থা কে করে রেখেছে বলেন? সবাই বলেন কে? সর্বশেষ হিসাব নিকাশ কমপ্লিট আর হিসাব নিকাশ নাই। আল্লাহ বলবে সবগুলো কমপ্লিট, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। তবে জিব্রিল আলাইহিস সালাম অথবা মালিক দারোগা, কোনো কোনো বর্ণনায় জিব্রিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও জাহান্নামের ভিতরে দেখো কোনো আমার কোনো কালেমা পড়ানোওয়ালা কোনো গোলাম আছে কিনা, যদি থাকে ওই গোলাম তারে ও জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ, বলেন বাহির করবে, যারাই আছে খুঁজে খুঁজে বাহির করবে, কিন্তু সর্বশেষ একজন গোলাম ওই জাহান্নামের তলদেশে পড়ে থাকবে, কয়লা হয়ে গেছে পুড়ে, কালো কুসকুসে কয়লার মতো। সেই বুখারীর বর্ণনা, একেবারে কয়লা। ওই লোকটা বলবে ইয়া রব, ও রব্বে করিম, জীবনে কোনোদিন নেক আমল করি নাই, জীবনে কোনোদিন ইবাদত বন্দেগী করি নাই, কিন্তু জীবনে একবার হলেও পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু কয়বার কয়বার পড়ছে একবার ও রব আমার ডান পাশে আমার বাম পাশে অনেককে দেখলাম ধরে ধরে জান্নাতে ঢুকাইলেন কিন্তু আমি তো জীবনে একবার কালেমা পড়ছিলাম রে রব অন্তত আমারে কি এই জায়গা থেকে বাহির করা যায় না এই জায়গা থেকে এইবার তাকে নিয়ে যাওয়া হবে লম্বা ঘটনা এখান থেকে নিয়ে যাওয়া হবে এক স্টেপ থেকে এক স্টেপ এক হাজার বছর এক হাজার বছর এক হাজার বছর এখান থেকে এখানে এখান থেকে এখানে নিয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ পর্যন্ত ফেরেশতাদের বলবে জান্নাতে ঢুকায় দাও সুবহানাল্লাহ বলেন কোথায় সবাই বলেন কোথায় জান্নাতে ঢুকায় দাও সর্বশেষ যে জান্নাতে ঢুকবে ও জান্নাতের ভিতরে ঢুকে দেখবে হাই হাই একবার পড়ছি শুধু কালেমা এই একবার কালেমা পড়ার জন্য আমার রব আমাকে এত বড় জান্নাত দিয়েছে সে তাকিয়ে দেখবে এই দুনিয়া সমান দশ দুনিয়া সমতুল্য জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে এখন বলেন দেখি আমাদের বেশি ভালোবাসে কে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ তোর জীবন তোর মৃত্যু তোর সব কোরবান যদি আমার জন্য হয় তোদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিবেন তিনি কে এই জন্য আসেন বাহিরে সময় কাটানো নয় কোরআনের ময়দানে সময় কাটালে আমল নামা ভারী করবে কে কোরআনের ময়দানে বসলে আমল নামা কে ভারী করবে উঠাউঠি করবেন চলে যাবেন আজকে অন্তত ১২টা পর্যন্ত কারে দিলাম কার জন্য ব্যয় করব প্রতিদিন কি ১২টা পর্যন্ত বাজে না ঘুমাইতে ঘুমান না ১২টায় আজকে ১২টা পর্যন্ত এখানে বসে থাকবো আলোচনা ভালো লাগুক খারাপ লাগুক বসে থাকবো বসে থাকলে আমল নামায় নেক জমা করে দিবেন তিনি কে এটাই লাভ এটাই লাভ সাহাবীরা মসজিদে ঢুকলে বাহির হতে চাইতেন না রাসূল বলতেন আরে বাহির হও না কেন বাহির হও জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশে যাও এরপরে তারা বাহির হতেন সুবহানাল্লাহ নাই আর আমরা ঢুকি সবার পরে বাহির হই সবার আগে আমরা যেন সহি সমস আল্লাহ দান করে আমরা যেন সোজা হয়ে মসজিদে আগে যাইতে পারি পরে আসতে পারি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর জোরে বলেন আমিন তাহলে আমরা থাকবো শেষ পর্যন্ত রাজি আছেন তো আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে ওই বিষয় অনুযায়ী আমরা কিছু কথা শুনবো ইনশা আল্লাহ জিহাদ কি এটা জিহাদ আমাদের জানতে হবে জিহাদ নফল না হ্যাঁ ওয়াজিব সুন্নাত সবাই জানে সবাই কি বলেন জিহাদ কি হ্যাঁ জিহাদ ফরজ কিন্তু জিহাদের জন্য ডাক দিলে আবু উবাইয়ের মতো বহু মুনাফিক পিছু টান দেয় বহু মুনাফিক বলে হাই হাই এখানে গেলে জীবন দিয়ে দিতে হবে এই মিছিলে যাওয়া যাবে না এই মিছিলে গেলে মনে হয় আমি মারা যাব গুলি লাগতে পারে রিমান্ড হতে পারে এরাই মুনাফিক আর যারা সামনের দিকে তাকিয়ে রাসূলের সম্মানে দিন কায়েমের জন্য আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে তারাই হলো জিহাদের ময়দানে অটল চিৎকার দিয়ে বড় ঠিক কিনা কিন্তু যারা পিছু টান মানে একেবারে পিছু না আজকে মিছিল দিছে না আজকে বললে আমার জ্বর হয়েছে যাইতে পারবো না ভাই জ্বর এই জন্য আসতে পারি নাই আরেকদিন মিছিল আমার রাসূলকে কেউ ছাগল মোহাম্মদ বলেছে মিছিল ভাই অমুক তারিখে পেকুয়ার বাজারে চমোহনের বাজারে মিছিল ভাই অমুক তারিখে মিছিল আসতে হবে আসার একদিন আগে কয় পায়খানা শুরু কয় আমার পাতলা পায়খানা আমি যাইতে পারুম না এই যে কৌশল যারা করে তারা হলো মুনাফিক তারা কি বলেন মুনাফিক কিন্তু রাসূল বলেন যারা পিছনের দিকে তাকায় না সামনের দিকে তাকায় তারা ফরজ জিহাদের জন্য প্রস্তুতি হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন এই জন্য একটা জিনিস জানলাম জিহাদ নফল নয় জিহাদ কি নফল জিহাদ কি সুন্নাত জিহাদ কি কে বলেছেন এই কথা সবাই বলেন কে সূরা হজ হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজাগিদু ফিল্লাহি হাক্ক জিহাদিহি বান্দারে জিহাদ কর যেইভাবে জিহাদ করলে খুশি হয় ওইভাবে জিহাদ করার কথা বলেছেন কে আপনি তাকান আলীর জীবনের দিকে রাসূল বললেন আলী কোথায় প্রতিদিন যুদ্ধ হয় যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের ময়দানে প্রতিদিন যুদ্ধ হয় কিন্তু আজ পর্যন্ত কোনো ফলাফল দেখা গেল না আগামী কালকে আমি এমন একজনের হাতে তরবারি উঠাইয়া দিব ও যুদ্ধের ময়দানে সফল কামিয়াব করে আনবে সুবহানাল্লাহ বলেন ওমর চিন্তা করলেন মনে হয় আমি হব সেই পালোয়ান আমি হব সেই পালোয়ান আবু বকর চিন্তা করলেন মনে হয় আর রাসূল আমারে নিযুক্ত করবে আরেকজন সাহাবী মনে করেন মনে হয় আমারে নিযুক্ত করবে
আরেকজন মনে করেন মনে হয় আমারে নিযুক্ত করবে, দেখেন জিহাদের ময়দানে যাওয়ার কি টাস, মনে হয় আমারে নিযুক্ত করবে, মনে হয় আমারে নিযুক্ত করবে। ফজর নামাজের আগ মুহূর্তে আমার রাসূল ডান দিকে তাকান বাম দিকে তাকান, সবাই রে দেখা যায়, দেখা যায় না নিজের একবারে একেবারে নিজের চাচাতো ভাই আবার নিজের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায় না। রাসূল বলেন আলী কো, কই আলী? সবাই তো টাসকি লেগে গেছে, হাই হাই আলীর নাম যখন নিছে তখন আমাদের কাউরে পাঠাবে না, এবার পাঠাবে কারে? সবাই বলেন কারে? আলীকে। এক মাস যুদ্ধ হয়, ওই যুদ্ধের ময়দান থেকে এখনো কোনো ফলাফল আসে না। এই জন্য রাসূল বলেছিলেন আগামীকালকে ফজর নামাজের পরে একজনের হাতে তরবারি তুলে দিব, সে বিজয় নিয়ে আসবে। সব সাহাবীরা আশায় আছে, মনে হয় রাসূল আমার হাতে তরবারি তুলে দিবে, আমি হব আগামী দিনের সেনাপতি। কিন্তু না, রাসূল বললেন আমার আলী কো। একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে। কি উঠছে চোখ? চোখ উঠলে ব্যথা বেশি না কম? হ্যাঁ উঠে, আপনাদের উঠে? চোখ উঠে, লাল হয়ে যায় ব্যথা। সাহাবীরা বললেন আলীর চোখ উঠেছে, রাসূল বললেন নিয়ে আসো। দুইজন সাহাবীর কান্ধের উপরে ভর করে নিজের ঘর থেকে মসজিদে নববীতে আসলেন। রাসূল বিসমিল্লাহ বলে নিজের থুতু মোবারক আলীর চোখে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ, নাই কতটুকু বরকত আলীর চোখে লাগাইয়া দিলেন। আলীর চোখ ওঠা সাথে সাথে ভালো করে দিলেন তিনি কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন হুকুম ডাকার। আল্লাহ যদি বলে অমুক মেম্বারের ক্যান্সার রোগ ভালো হয়ে যা, ওষুধ ছাড়াই ভালো হয়ে যাবে, হুকুম কার? আল্লাহ যদি বলে এই এলাকার সবাই ক্যান্সার রোগে মারা যায়, ওষুধে ধরবে? সবাই বলেন ওষুধে ধরবে? হাসপাতাল মানুষরে ভালো করে না, ওষুধ ভালো করে না, ডাক্তারের ক্ষমতা নাই কোনো মানুষরে সুস্থ করতে পারে। বলেন মানুষরে সুস্থ করে একজন, তিনি কে? রব সুস্থ করে। বিশ্বাস রাখবেন, ডাক্তার ভালো করে না, ওষুধে ভালো করে না, ভালো করার মালিক তিনি কে? কিন্তু রাসূল বললেন আমার থুতু মুবারক তোমার মুখে, আমি থুতু মুবারক তোমার চোখে দিয়ে দিলাম রে আলী, কিন্তু থুতুর ভালো করার শক্তি নাই, ভালো করার শক্তি কে? আল্লাহ। আমি ওসিলা, আমার থুতু মুবারক দিলাম, দিতে দেরি, ভালো হয়ে গেলেন। আলী পরবর্তীতে বর্ণনা করেন অন্যান্য সাহাবীর কাছে, বলেন যেই দিন আমার চোখ উঠেছিল আমার রাসূল আমার চোখের ভিতরে যেভাবে থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল, আমি আগে যদিও চোখে একটু কম দেখতাম, রাসূলের থুতু মুবারক আমার চোখে পড়ার পর আমি রাসূল আমি এখন আলীর চোখের পাওয়ার অনেক বেশি। সুবহানাল্লাহ। আগে কিছু জিনিস গোলা ঘোলা লাগলে এখন আর গোলা ঘোলা লাগে না, এখন দূরের জিনিস পরিষ্কার দেখতে পায়। সুবহানাল্লাহ। নাই রাসূল যেখানে হাত দেয় সেখানেই বরকত, রাসূল যেখানে হাত দেয় সেখানেই রহমত, রাসূল নাই যেখানে রহমত নাই সেখানে। রাসূল যদি রাসূলের জীবন জীবনী যদি আপনার ঘরের ভিতরে থাকে, আপনার ঘর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে তিনি কে? আর যদি হলিউড বলিউড নায়ক নায়িকাদের যদি আপনি অনুসরণ করে চলেন, বরকত তো দূরের কথা, মৃত্যুর সময় কালিমাও নসিব হবে। এই যে সামনে দেখবেন ব্রাজিল আর্জেন্টিনা আছে, এটা এলাকায় আছে, কোন দল করেন? ব্রাজিল করেন কে কে হাত তুলেন? ব্রাজিল করেন কে কে হাত তুলেন? নাই। আর্জেন্টিনা কে কে করে হাত তুলেন? হাই হাই ওই ভাই, ব্রাজিলের ভিতরে আজান দেওয়া যায় না, আপনি ব্রাজিলের ভিতরে গিয়ে আল্লাহু আকবার বলে আজান দিতে পারবেন না। একদিন যদি আজান দেন পরের দিন আপনার হাত পা গর্দান কিছুই খুঁজে পাওয়া যাবে না। যেই জমিনে আমার আল্লাহর নাম নেই তাদের জন্য তো আমাদের ভালোবাসা নাই, ঠিক নবে ঠিক? আর্জেন্টিনিয়ার গিয়ে আপনি কালেমা পড়তে পারবেন না প্রকাশ্যে, আর্জেন্টিনিয়া গিয়ে আপনি এরকম ভাবে মাহফিল করতে পারবেন না, আর্জেন্টিনার ওই জায়গায় গিয়ে আপনি আল্লাহর নামে জিকির আওয়াজ দিয়ে করতে পারবেন না। যদি আপনি সকালে করেন জিকির, বিকালে আপনি গ্রেফতার। ওদের প্রতি ভালোবাসা তাহলে আমাদের কেন? ওদের প্রতি ভালোবাসা থাকবে কেন? ভালোবাসা থাকবে তো তাদের প্রতি যারা আমার রাসূলের জন্য জীবন দেয়, ঠিক না বে ঠিক? যারা আমার আল্লাহর জন্য জিহাদের ময়দানে যায়, যারা কোরআনের জন্য রক্ত দেয়, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাদের প্রতি আমাদের বুকে ভালোবাসা আছে না? নাই। আর যারা দাজ্জালকে প্রমোট করে যে জমিনের ভিতরে কালেমা পড়া যায় না, আজান দেওয়া যায় না, তাদেরকে অনুসরণ তো দূরের কথা, তাদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
কিন্তু আমার দেশের ভিতরে ব্রাজিলের ভক্ত বেশি না কম, আর্জেন্টিনিয়ারের ভক্ত বেশি না কম। দেখবেন কয়েকদিন পরে শুধু জার্সি ওদের, মেসি কি জার্সি পরে ওই জার্সিটা ও পরবে, আর্জেন্টিনিয়া কি জার্সি পরে ওই জার্সির মতো জার্সি পরবে, এরপরে ফ্রান্স কি জার্সি পরে ওর মতো জার্সি পরবে, ওর মতো চুলের কাটিং করবে, ওর মতো হাতে টেটো অঙ্কন করবে, ও যেমনে হাঁটে, ও যেমনে দৌড়ায়, ও যেমনে কথা বলে, এইরকম ভাবে শুরু করবে বাংলার যুবকেরা। আরে ভাই, যাই যে দেশের ভিতরে কালেমা পড়া যায় না, যে দেশের ভিতরে আল্লাহর ধ্বনি দেওয়া যায় না, তাদের সাথে আমার সম্পর্ক নাই, সম্পর্ক হবে আমার মক্কা আর মদিনার সাথে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ ওদের যদি আমরা অনুসরণ করি জান্নাতে যাব না জাহান্নামে, জান্নাত না জাহান্নাম। আর যদি মদিনার সাথে আমার সম্পর্ক বেশি হয়ে যায়, জান্নাতের সোজা রাস্তা আমার সহজ করে দিবেন তিনি কে? তাহলে নো আর্জেন্টিনিয়া, নো ব্রাজিল, আমরা হব মদিনার পাগল। রাজি আছেন তো? আমরা পাগল কোন দেশের? সবাই বলেন কোন দেশের? মক্কা মদিনার পাগল। মক্কা মদিনার যদি পাগল হন তাহলে আমল নামাই নেক দিয়ে ভরপুর হবে। রাসুল বলেন তিন জিনিসের দিকে তাকাইলে নেক জমা হয়, তার ভিতরে কাবা ঘরের দিকে তাকালে বিশটা রহমত আপনার আমল নামায় জমা করে দিবে তিনি কে? মায়ের দিকে তাকালে কবুল হজের নেক পাওয়া যায়, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হরফের দিকে যদি আপনি তাকান আপনি পড়তে পারেন না, আমল নামায় যদি তাকাইছেন আমল নামায় নেক জমা করে দিবে তিনি কে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য নো ব্রাজিল, নো আর্জেন্টিনিয়া, আমরা হব মক্কা মদিনার পাগল। ঠিক না ভাই? ঠিক, পাগল কার? মক্কার মদিনা। কিন্তু দেখবেন বাড়ি পর্যন্ত রং করে ব্রাজিলের রং দিয়া, পতাকা দিয়া পুরা বাড়ি রং করে ফেলে, আর্জেন্টিনিয়ার পতাকা দিয়া পুরা বাংলাদেশ সাফায়া ফেলে, অথচ দেখে রাসুলের আদর্শ নিজের ভিতরে নাই। ঠিক না ভাই? ঠিক, আমরা যদি রাসুলকে অনুসরণ করি, রাসুলের দিকে যদি তাকাই, পুরা ঘর আমার বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? ওই যে ঘটনা শুনেন নেই, ইবনে হিশামের বর্ণনা, হালিমাতুস সাদিয়া, একেবারে দুর্বল উঠের উপরে উঠছে, ছয় ঘন্টা আগে যে উঠ ফালায়া সব চলে গেছে, ওই ছয় ঘন্টা পরে যে উঠের উপরে উঠছে আমার রাসুল, যারা ছয় ঘন্টা আগে চলে গিয়েছে ওদেরকে এখন পাশে ফালায়া সোজা হালিমা গ্রন্থের দিকে চলে যায়, চিৎকার দিয়ে পড়েন আল্লাহ আকবার, বরকত বেশি না কম, রহমত বেশি না কম। হালিমা তুস সাদিয়া বলেন আমি ঘরে গেলাম, যেই ছাগলের উলান থেকে আমি এক কুয়া করে দুধ পাইতাম, এখন দেখি প্রতি ছাগলের উলান থেকে দুই কেজি করে দুধ। সুবহানাল্লাহ, নাই আমি প্রতিদিন বাজারে দুই থেকে তিন কেজি দুধ বিক্রি করতে পারতাম, এখন মোহাম্মদরে ঘরে আনার পর 25 থেকে 30 কেজি দুধ বরকত দিয়েছেন তিনি কে? বরকত, শুধু বরকত। এই জন্য রাসূলের জীবনী যারা অনুসরণ করবে, যে ঘরের ভিতরে ওই ঘরটা বরকতপূর্ণ করে দিবে কে? জীবনে কোনোদিন কখনো কোনো দিকে তাকায় অনুসরণ করবেন না। রাসূল কেমনে খাইতেন, কেমনে ঘুমাতেন, কেমনে চুল কাটতেন, কেমনে উঠতেন, কেমনে বসতেন, ফলো হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো মেসি, নো আর্জেন্টিনিয়ার, নো কাকা। কাকা না কি কি নাম বলে এগুলো? নেইমার, হ্যাঁ নাম কি? নেইমার। খবরদার কাউরে অনুসরণ করতে পারবে না, মুসলমান যুবক অনুসরণ হবে একজনকে, নাম বলো দেখি কে? সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বললেন, আমি এমন ভাবে আমার চোখের দৃষ্টি বেড়ে গিয়েছে, আমি এখন যেদিকে তাকায় মনে হয় আগার চাইতে দৃষ্টি শক্তি আমার বেড়ে গিয়েছে। রাসূলের থুতুর ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূল বললেন, আলী হাতে তরবারি নাও। তরবারি কোথায়? ও আলী তরবারি নাও, ঢাল নাও। তরবারি নিলেন, ঢাল নিলেন। রাসূল বললেন, যাও যুদ্ধের ময়দানে যাও, মুতার যুদ্ধের ময়দানে যাও, ওই যুদ্ধের ময়দানের সেনাপতি আজকে আমি তোমারে বানাইয়া দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন ফজর নামাজের পর সোজা যুদ্ধের ময়দানে, যুদ্ধ শুরু করবেন, যুদ্ধ শুরু করবেন। যুদ্ধ শুরু করতে করতে হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এসেছি এখানে যুদ্ধ করার জন্যে, তবে আক্রমণ আমরা করব না, কেউ আক্রমণ করলেই ওইটার প্রতিবাদ দেওয়ার নামই হলো জিহাদ। ঠিক না ভাই? ঠিক, কিন্তু আগে আক্রমণ করবেন, আগেই মেরে ফেলবেন, আগেই কেটে ফেলবেন, এটাকে জিহাদ বলা যাবে?
রাসূল বললেন, আক্রমণ হলে ওইটার প্রতিবাদ দিবা, ওইটারে জিহাদ বলে ঘোষণা দিয়েছেন তিনি কে? আলীরে বললেন, তুমি মারো। কিন্তু কাফের সৈন্য কয় না, তুমি আগে আঘাত করো। আলী বললেন, না আমি আঘাত করব না, তুমি আঘাত করো। একের পর এক আঘাত, একের পর এক আঘাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আঘাতগুলো ঢাল এবং তরবারি দিয়ে আটকালেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত আঘাত করেছ, এইবার আমাদের সৈন্যদের আঘাত আক্রমণ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মারলেন একটা, কয়টা মারলেন? সবাই বলেন কয়টা? একটা। মাথা থেকে পা পর্যন্ত কেটে, ওই সেনাপতির কোমর পর্যন্ত কেটে টুকরো টুকরো হয়ে যে হাতের যে মুঠা ছিল তরবারির, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মুঠার তরবারির মুঠা পর্যন্ত গেড়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার! গেড়ে গেলেন, তরবারি ফেলে দিলেন। তরবারি এখন আর নাই, এখনো যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, একটা তরবারি হাতের উপরে তুলে নিয়ে ঢাল দিয়ে যুদ্ধ শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। যুদ্ধ করতে করতে দেখেন কাফেরের সংখ্যা দিন দিন কমে, সময়ে সময়ে কমে, সাহাবীদের সংখ্যা শুধু বাড়ে। সুবহানাল্লাহ! নাই সাহাবীদের যতটুকু সংখ্যা সব সংখ্যাই সমান, কাফেরদের সংখ্যা কমে। ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাতের ভিতরে ঢাল, ওই ঢালটা ভেঙে গেলেন। ঢালটা হাতের ভিতরে লেগে কাফেরদেরকে প্রতিবাদ করতে গিয়ে ভেঙে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকালেন, বামে তাকালেন, দেখেন কোনো ঢাল নাই। দুর্গের একটা 50 মনের ওজনেরও বেশি একটা দুর্গের কপাট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের কপাট ধরে টান দিলেন, হাতের ভিতরে দুর্গের কপাট নিয়ে এলো। ক্ষমতা দিলেন কে? সুবহানাল্লাহ! বলবেন না 50 মন ওজনেরও বেশি? চিন্তা করে দেখেন, 50 মন, এত ওজন দুর্গের কপাট বাম হাতে টান দিয়েছে। দুর্গের কপাট ভেঙে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুর্গের কপাটটা নিয়ে যুদ্ধ শুরু। দুর্গের কপাট ভাঙা দেখে সবাই পিছনে মারছে দৌড়। সুবহানাল্লাহ! বলবেন না, মারছে সবাই দৌড়, এখন আর সামনে নাই, সবাই পিছনে। হায় হায়, দুর্গের কপাট ভেঙে ফেলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত শক্তি, এত পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘোষণা চলে গেল, নবী গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজয় দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? বিজয়। রাসূল বললেন, থাকতে বলো ওখানেই, আসতে বলো না, ফজর নামাজ পর আমি আগামীকাল রওনা দেব। রাসূল ফজর নামাজ পর রওনা দিলেন, চলে আসলেন মুতার যুদ্ধের ময়দানে। রাসূল আসলেন, রাসূল বললেন, আলী, শুনতে পেলাম তোমার ঢাল নাকি ভেঙে গিয়েছিল। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক শুনেছেন, আমার ঢাল যুদ্ধের ময়দানে ভেঙে গিয়েছে, এবং কাফের সৈন্যর যেই সেনাপতি ছিল তারে আঘাত করেছে কয়টা? সবাই বলেন কয়টা? এক আঘাতে মাথা থেকে পা পর্যন্ত দুখণ্ডিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির মুঠা পর্যন্ত ঢুকে গেছে। আল্লাহু আকবার! জিহাদের ময়দানে যখনই যাবেন, আপনার নিজের শক্তি থাকে না, জিহাদের ময়দানে গেলে শক্তি দান করেন তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। রাসূল ফজর নামাজের পর আসলেন মুতার যুদ্ধের ময়দানে, এসে বললেন, ও আলী, দেখো তো দেখি কিভাবে যুদ্ধ করলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, যুদ্ধের অর্ধেক মুহূর্তে আমার হাতের ঢালটা ভেঙে গেল, সাথে সাথে দুর্গের কপাট ধরে টান দিলাম। টান দিতে দেরি, দুর্গের কপাট আমার হাতে আসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ! বাড়িতে গিয়া রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আলী, দেখি এখন দুর্গের কপাটটা আলগাও। দুর্গের কপাটটা পড়ে আছে না সামনে, এখন উঠাও, এখন আলগাও, দেখি আমরা একটু দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলে গিয়ে বাম হাত দিয়ে টান দিয়েছে। উঠাইতে পারছে? বলেন উঠাইতে পারছে? বাম হাত দিয়ে টান দেয়, উঠে না। হাই হাই, রাসূল সামনে বাম হাত দিয়ে টান দিলাম, ওঠে না। ডান হাত দিয়ে টান দিলাম, ওঠে না। এবার লাগাইছে কয় হাত? দুই হাত লাগায় এবার টানে, উঠাইতে পারে না। দুই হাত লাগায় টানে, উঠাইতে পারে না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই টান মারে, রাসূল খেয়াল করে দেখে আলীর পা পর্যন্ত বালুর ভিতরে গেড়ে যায়, কিন্তু দুর্গের কপাট লড়ানো সম্ভব নয়। আলীর প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম ঝরে, কিন্তু দুর্গের কপাট চুল পরিমাণ লড়াতে পারে না।
রাসূল বললেন মুস্কে হাসি দিয়ে, আলী এই যে শক্তি ছিল, তুমি যখন দুর্গের কপাট বাম হাত দিয়ে টান দিছিলা রে আলী, ওই হাতের সাথে তোমার একা হাত ছিল না, ওই হাতের সাথে একজনের হাত যোগ হয়ে গেছে। তিনি কে? জেহাদের ময়দানে যখনই যায় তখন বান্দাদের দিকে তাকায় থাকেন, তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য জেহাদের ময়দানে যখনই যাবেন পিছুটান নাই, যারাই পিছুটান দেবে তারাই মুনাফিক, আর যারা সামনের দিকে অগ্রসর হবে মুত্তাকি। দুনিয়াতে যদি জীবন দিয়ে দেন তাহলে শহীদ, আর যদি জীবন না দিয়ে গাজী হন, অন্য সময় যদি মারা যান আপনার উপরে খুশি থাকবেন একজন, তিনি কে? এই জন্য জিহাদ সর্বপ্রথম আসে নাই, সর্বপ্রথম রাসূল মার খাইলেন মক্কার ভিতরে অত্যন্ত বেশি মার। একটা জিনিস আমরা এখান থেকে শিখলাম, জিহাদের ময়দানে গেলে গায়েব থেকে শক্তি দেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন জিহাদের ময়দানে যারা আসে তারা আমার মেহমান, জিহাদের ময়দানে যারা ঢোকে তারা আমার মেহমান, তাদের শক্তি দিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ হয় না, শক্তি দেন একজন, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে এত বেশি কষ্ট পেলেন, মক্কা থাকতে এত বেশি কষ্ট দিলেন, জিহাদের ফয়সালা দিলেন না কে? সবাই বলেন, মক্কা থাকতে কি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে রাসূল? না, যুদ্ধ করেন নাই। মক্কাতে যতদিন থাকলেন কোনো যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন নাই, যান নাই, প্রতিদিন মার খায়, প্রতিদিন রাসূলকে গালি দেয়, সাহাবিদেরকে আঘাত করে, সাহাবিদেরকে আক্রমণ করে, কিন্তু না, কোনো কষ্ট সব সহ্য করলেন। কিন্তু যখনই রাসূল মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরও কোনো জিহাদের আয়াত নাজিল হয় না, মদিনাতে যাওয়ার পরেও রাসূলকে জিহাদ করার জন্য হুকুম দেয় না, বলে আরও কিছু ধৈর্য ধরেন, আরও কিছু কষ্ট করেন। কিন্তু রাসূলের কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি, নিজের সম্পদ সবগুলো ছেড়ে মদিনাতে হিজরত করেছি, এখন শুনতে পেয়েছি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই নাকি আমাদের ধন সম্পদ, বাড়ি গাড়ি সবগুলো লুটপাট করে লইয়া যায়। এবার রাসূল অনেক চিন্তিত, অনেক পেরেশান, সাথে সাথে আয়াত নাজিল করলেন কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। বলেন কথাটা কার? আর জোরে বলেন কার? আল্লাহ নিজেই বললেন, ও নবী, যতগুলো কষ্ট দিয়েছে আপনারে, দশ বছর, বারো বছর, ১৩ বছর, যতগুলো কষ্ট দিয়েছে কোন নবী, এইবার সাহাবিদের লুটপাট করে ঘর বাড়ি সব লইয়া যায়, এখন আর বৈশা থাইকেন না, এইবার আপনি জিহাদের ময়দানে রওনা দেন। সুবহানাল্লাহ বলেন, মানে এখন জিহাদ তারে ফরজ করে দিলেন, তিনি কে? আর জোরে বলেন কে? রাসূল বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য রওনা দাও, জিহাদ হবে পৃথিবীর কারো জন্য নয়, একজনের জন্য, তিনি কে? রওনা দাও। সব সাহাবীগুলো মসজিদে নববীতে এসে হাজির। রাসূল বললেন, তোমাদেরকে আমি এখন বাছাই করব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, যখনই সেনাবাহিনীতে যোগদান করা হয়, সেনাবাহিনীতে কি বৃদ্ধ মানুষ নেয় না? ইয়াং, জোয়ার, ১৮ বছর, ২০ বছর, ২২ বছর, এরা হবে সেনাবাহিনী নাকি ৮০ বছরের বুড়া? হ্যাঁ, ৭০ বছরের বৃদ্ধ, ৭০ বছরের বৃদ্ধরে নিয়ে কি যুদ্ধের ময়দানে যুদ্ধ করা যায়? রাসূল বললেন, মসজিদে নববীতে সবাই লাইন ধরে দাঁড়াও, আমি সবাই রে যাচাই করে কেড়ে ইয়াং, যুবক, শক্তিশালী বাহির করব, যুদ্ধ হবে বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? সবাই বলেন, কিসের যুদ্ধ? প্রথম যুদ্ধ, যে যুদ্ধের নাম, নামটা কি? সবাই বলেন বদর। বদরের যুদ্ধের ময়দানে যাব, সবাই দাঁড়াও। দাঁড়ালেন সবাই, লাইন ধরে ধরে দাঁড়ালেন। এইবার রাসূল এক একজনকে সাইজ করেন। রাসূল বলেন, তুমি বাদ, তুমি যাইতে পারবা না, বয়স হয়েছে একেবারে ৮০ উপরে, তুমি মসজিদে নববীতে এসে ইবাদত করো, যারা জিহাদের ময়দানে যাবে তাদের জন্য দোয়া করো, কিন্তু যাদের বয়স ১৮, ২০, ২২, ২৫, ৩০ তাদেরকে বাছাই করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু। বাছাই করতে করতে লাস্ট সর্বশেষ কিনারে গিয়ে দেখেন দুইজন ছোট, দুইজন বড় না ছোট, একেবারেই ছোট,
জিজ্ঞাসা করলেন নাম, বললেন মাস, আরেকজনরে বললেন মাস, মাস আর মাস দুইজন রাসূল বললেন দুইজন নাম একেবারে কাছাকাছি, দুইজন বলে ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজন হলো এক মায়ের পেটের ভাই, সুবহানাল্লাহ, এক মায়ের পেটের ভাই গো নবী, দুইজন এসেছি আপনাকে দেখার জন্যে, শুধু আপনাকে দেখার জন্যে নয়, রসুল বললেন কিসের জন্যে, দুইজন কয় ও নবী জিহাদের ময়দানে আমরা দুইজন যুদ্ধের ময়দানে যাব, সুবহানাল্লাহ, রসুল বাছাই করলেন 18 বছর 20 বছর 22 বছর, আর এই জায়গায় 7 বছরের শিশু কয় জিহাদের ময়দানে যাব, সুবহানাল্লাহ, নাই আর আমাদের বয়স হয়েছে এখন 35, কয় না কোনো মিছিল মিটিংয়ে যাওয়া যাবে, কোনো জিহাদের ময়দানে যাওয়া যাবে, আমার সংসার আছে, আমার ছেলে লেখাপড়া করে, আমার মেয়ের ইউনিভার্সিটির বেতন, আমার সংসারে প্রতি মাসে অন্তত 25,000 টাকা লাগে, এগুলো কে যোগাবে, আমি যদি জিহাদের ময়দানে যাই, আমি যদি যুদ্ধের ময়দানে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, এগুলো যোগাবে কে? আল্লাহ বলে এগুলো কোনোটা হেফাজতের মালিক পৃথিবীর কেউ না, হেফাজতের মালিক কে? আপনার ছেলের মালিক তিনি কে? আপনার মেয়ের মালিক কে? ওই যে সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এমন ভাবে রে আমরা আপন বানাইছি, এখন জিহাদ নিয়ে মনে করছি না না আমি কেন জিহাদ করব, আমার দ্বারাই জিহাদ হবে না, আমার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, সব কিছু আছে, আরে ভাই না, সব কিছু আছে তাতে কি হয়েছে, সব কিছু আছে তাতে কি হয়েছে? জাফর বিন আবু তালেব নামটা কি পরিচিত মনে হয় না? নামটা কি? জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন জাফর আগামীকালকে অমুক যুদ্ধের ময়দানে রওনা দিবা, সেনাপতির দায়িত্ব আমি তোমারে দিলাম, সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তিনজন সেনাপতি বানালেন, দুইজন চলে গিয়েছে যুদ্ধের ময়দানে, একজন এখনো যাইতে পারে, ওইটা হলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃহস্পতিবার রাতের বেলা রাসূল বললেন আজকে রাতের বেলায় রওনা দাও, কিন্তু সেনাপতির ময়দানে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? তিনজন দিয়েছে, লাগে কয়জন? সবাই বলেন কয়জন? জাফর বিন আবু তালেবের নাম সর্বপ্রথম, জাফর বিন আবু তালেবের নাম সর্বপ্রথম, মানে বোঝা যায় সর্বপ্রথম জিহাদের ময়দানে শহীদ হবে জাফর বিন আবু তালেব, এরপরে দ্বিতীয় সেনাপতি পাবে, এরপরে তৃতীয় সেনাপতির কাছে গিয়ে বিজয়ের মালা দিয়ে দিবেন একজন, তিনি কে? বুঝতে দেরি নেই, জাফর বিন আবু তালেব চিন্তা করেছে আমি তো শহীদ হয়েই যাব, বৃহস্পতিবার রাত রাসূলের পিছনে জুমার নামাজটা পড়ে অন্তত আমি বিদায় হয়ে যাই, কারণ রাসূলের পিছনে যদি জুমার নামাজ না পড়ে আমার কলিজায় ব্যথা থেকে যাবে, আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে তো আমি ফিরব না, কারণ আমি সেনাপতির ময়দানে সেনাপতি হয়েছি কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? সেনাপতি নিযুক্ত করছে কয়জন? জাফর বিন আবু তালেব প্রথম নাম, মানে প্রথমে জাফর বিন আবু তালেব শহীদ হয়ে যাবে, এরপরে দ্বিতীয় সেনাপতি আরেকজন ও দাঁড়াবে, দ্বিতীয় সেনাপতি ও শহীদ, এরপরে তৃতীয় সেনাপতি যে হবে ও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শেষ কামিয়াব হয়ে বিজয় ফিরিয়ে নিয়ে আসবে, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার, নিশ্চিত জাফর বিন আবু তালেব আমি শহীদ হয়ে যাব, আমি আর ফিরে আসতে পারব না, রাসূলের ভালোবাসা কলিজায় বেশি। জাফর বিন আবু তালেব বললেন দেখি জুমার নামাজটা পড়ে আমি রওনা দেব, রাতের বেলা সাহাবীরা রওনা দিয়েছে আর আমি যুদ্ধের ময়দানে রওনা দেব, রাসূলের পিছনে জুমার নামাজ পড়ে এরপরে রওনা দেব। জাফর বিন আবু তালেব যাই নাই, জুমার নামাজের সময় রাসূল খুতবা দিতে উঠেছেন, তাকিয়ে দেখেন জাফর বিন আবু তালেব বসা, রাসূল বললেন জাফর বিন আবু তালেব মসজিদ নববীতে তুমি যুদ্ধের ময়দানে সেনাপতি পাঠিয়েছো, তুমি যাও নাই? কই ইয়া রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজটা আপনার পিছনে পড়ে যেতে চায়, আমার জীবনের শেষ জুমার নামাজ আপনার পিছনে পড়ে যেতে চায়। রাসূল বললেন ও জাফর বিন আবু তালেব, সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ রওনা দিয়ে দিয়েছে, রাস্তার মধ্যে যারা জুমার নামাজটা আদায় করবে ওদের নেক, আর তুমি আমার পিছনে যে নামাজে দাঁড়িয়েছ তোমার নেক আর ওদের নেক, আকাশ এবং জমিনের ভিতরে পার্থক্য হয়ে যাবে। যারা জিদ্দা যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে আমার কথা শুনে ওদের নেক এত উচ্চমান হবে, আর তুমি মসজিদে নববীতে আমার পিছনে নামাজ পড়েছো তোমার নেক এতটা নিম্ন মানে হবে, আকাশ এবং জমিন তফাত। কেঁদে দিলেন জাফর বিন আবু তালেব,
জাফর বিন আবু তালিব মনে করলেন, আমি আপনার পিছনে নামাজ পড়ে যদি রওনা দিতাম মনে করতাম আমিও খুশি আপনিও খুশি, কিন্তু দেখলেন যে রাসূল খুশি হন নাই, রাসূল নারাজ হয়ে গেলেন, এক দৌড় মারলেন বাড়িতে, ঘোড়া বাহির করলেন, যুদ্ধের ময়দানে রওনা দিবেন, নিজের বিবিকে বললেন বিদায় দিয়ে দে, বিদায় দিয়ে দে, জীবনে কোনোদিন তোদের সাথে দেখা হবে না। বিবির কাছ থেকে বিদায় নিলেন, দুইটা ছোট্ট ছোট্ট শিশু ছিল, দুইটা শিশু দুইজনে এসে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা অন্তত কিছু সময় দেরি করেন, কিছু সময় আদার সোহাগ দিয়ে যান। জাফর বিন আবু তালিব বললেন, আমার মেয়ে যদি দুনিয়ায় দেখা না হয় জান্নাতের ভিতরে দেখা হবে, কবিতরের বাচ্চার মতো দুইটা বাচ্চা ছটফট ছটফট করে কান্না করছে। জাফর বিন আবু তালিব এক বিন্দু পরিমাণ পিছনের দিকে তাকায় না, কারণ যুদ্ধের ময়দানে রওনা দিতে বলেছেন আমার রাসূল, যাই নাই আমি জুমার নামাজে গিয়েছি, রাসূল আমার উপরে বেজার, রাসূল বেজার তো বেজার হবেন একজন তিনি কে, হাই হাই বড় ভুল করে ফেলেছি। এবার রওনা দিচ্ছে ঘোড়া বাহির করে, পিছনের দিকে বিবিও কান্দে, শিশুরা কান্দে, জাফর বিন আবু তালেব পিছনের দিকে তাকাই নাই, সামনের দিকে রওনা দিয়েছে, যে হাজের ময়দানে গিয়েছে আর ফিরে আসে নাই, শহীদ হিসাবে কবুল করেছে কে, আরো জোরে বলেন কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাফর বিন আবু তালেবকে একদিন স্বপ্নে দেখলেন, দেখার পরে বললেন, ও জাফর বিন আবু তালেব কেমন লাগে তোমার? জাফর বিন আবু তালেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হয়ে এত যে সম্মান পেয়েছি, এখন মনে হয় আল্লাহ যাতে দুনিয়াতে আমাকে আবার পাঠায়, আমি যেন জিহাদের ময়দানে আবার শহীদ হয়ে যাই। শহীদদের সম্মান দেন তিনি কে, আরো জোরে বলেন কে। এই জন্য দুইজন শিশু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল, আর আমাদের যদি জিহাদের ময়দানে যাওয়ার কথা বলে আমরা আগেই গায়েব, ঠিক না বেঠিক? মিছিল মিটিংয়ে যাইতে হবে, মোবাইল বন্ধ, আগেই বন্ধ করে রেখে দেয়, কই যাওয়া যাবে না, বিপদ আসবে, মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, এখন বাইর হওয়া যাবে না, জেল হোক জুলুম হোক জীবন চলে যাক, কারণ জীবনের মালিক আমি নই, জীবনের মালিক একজন তিনি কে, আরো জোরে বলেন তিনি কে। ওইদিকে তাকিয়ে থাকতে হবে, ছেলের মালিক আমি নই, মেয়ের মালিক আমি নই, ঘরের মালিক আমি নই, জাফর বিন আবু তালেব নিজের বিবি, নিজের ছেলে, নিজের মেয়ে, কারো পরোয়া করে নাই, একজনের দিকে তাকিয়ে চলে গেছেন, তিনি কে, আল্লাহই দেখবে তাদেরকে। জাফর বিন আবু তালেব যেভাবে বাগির হয়েছে আগ্রহ দেখিয়ে, মাআজ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এমনটা আবেগ দেখালেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দুইজনকে জিহাদের ময়দানে লইয়া যান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, এত ছোট বাচ্চাদেরকে আমি নিয়ে যাব না। মাআজ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী কেন লইয়া যাইবেন না? আমাদের মা আমাদেরকে ঘর থেকে বিদায় করে সালাম দিয়ে পাঠিয়ে দিয়েছে আর বলেছে, বাবা তোদের সাথে দুনিয়ায় দেখা নাই, তোদের সাথে জান্নাতের সিঁড়িতে আমার দেখা হবে। মা বিদায় দিয়ে দিয়েছে, কেমনে বাড়িতে যায় এই মুখ মায়ের সামনে দেখাতে পারবো না, আপনি আমাদের জিহাদের ময়দানে নিয়ে যান। রাসূল বললেন, না ছোট বাচ্চাদের নিয়ে যাব না। রাসূল ফিরে আসতেই মাআজ রাসূলের জামা মুবারক ধরলেন, বললেন, নবী গো ছোট বইলা পিছনের দিকে ফালাইয়া দিয়েন না, ও নবী ছোট বলে পিছনের দিকে ফালাইয়া দিয়েন না, আমাদের মা তিনি বলেছেন বাবা যুদ্ধের ময়দানে যা, কারণ আমার অনেক দিনের ইচ্ছা আমি শহীদের মা হয়ে জান্নাতে দাঁড়াতে চাই, আমার মনে বড় ইচ্ছা শহীদ হয়ে শহীদের মা হয়ে জান্নাতে দাঁড়াতে চাই, আমার মায়ের ইচ্ছা পূরণ করেন, আমাদের ইচ্ছা পূরণ করেন, ও নবী ফালা দিয়ে না নিয়ে যান। রাসূল বললেন, একজন নিব, জোরে বলেন কয়জন, ভাই হলো কয়জন, নিবে কয়জন, চিন্তা করে দেখেন জিহাদের কিটা, জিহাদ হলো ফরজ, জিহাদ কেন করতে হয়, কারণ যখন জালিমদের সন্ত্রাসী বেড়ে যায় তখন জিহাদের ঘোষণা দেন একজন তিনি কে, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর মার খাইলেন শুধু আমার রাসূল, এরপরে জিহাদ করার জন্য হুকুম দিলেন তিনি কে, আল্লাহ। সন্ত্রাসী এত বাড়ানো বেড়েছে, ঘর বাড়ি টাকা পয়সা সবগুলো সাহাবীদের লুটপাট করে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ বলছেন এবার জিহাদ করে,
নেমে পড়েন আপনি, তাদেরকে শেষ করে দেন, আপনিও মারেন তাদেরকেও মারেন, তারাও মরবে তারাও মারবে, কিন্তু আপনারা যারা মরবেন তারা শহীদ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর আপনাদের তরবারির আঘাতে যারা মরবে তাদেরকে জাহান্নামে পাঠাবে কে? আরো জোরে বলেন কে? রাসূলের জন্য জিহাদের ময়দানে যখন হুকুম আসলো, এবার রাসূল জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য মসজিদ নববীতে বাছাই করতে লেগে দুইটা শিশু, রাসূল বললেন একটারে নিব, একটারে নিতে পারবো, একজন চলো। এইবার কয় কারে নিবেন? ছোট ভাই কয় আমার এলন, বড় ভাই কয় আমার এলন, ছোটটা কয় আমার এলন, বড়টা কয় না আমার এলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, দুইজনে নিব না, যে কোনো একজনে নিব, তবে যার শক্তি বেশি তারে লব। সুবহানাল্লাহ, নাই বুখারীর বর্ণনা, যার শক্তি বেশি তারে নিব। লাগো দুইজন লড়াই, ছোট ভাই আর বড় ভাই। এইবার ছোট ভাই আর বড় ভাই লাগছে লড়াই, দুইজনা গলা ধরে লাগছে শক্তির লড়াই। স্বাভাবিকভাবে ছোট ভাইয়ের শক্তি কম, বড় ভাইয়ের শক্তি বেশি, বড় ভাই ছোট ভাইয়ের নিচে ফেলে দিলেন, বড় ভাই উপরে বুকের উপরে চেপে বসলেন। এইবার বড় ভাই বলছে, ও নবী আমারে লয়া দান, দেখেন শক্তির দিক দিয়ে আমি বড় ভাই অনেক বড়। রাসূল বললেন ঠিক আছে বড়টারে নিয়ে যাব। ইতিমধ্যে রাসূল তাকিয়ে দেখেন যে ছোট ভাই, ছোট ভাই কান ধরে টান দিয়ে মুখের কাছে কানটা নিয়ে এসে বলে, খবরদার একা একা জান্নাতে যেতে পারবি না, জান্নাতে যেতে হলে আমাকে সাথে নিয়ে জান্নাতে যেতে হবে, একে একে যাইতে দিব না। ছাগল চড়াতাম দুইজন মিলে, নানার বাড়ি যাইতাম দুইজন মিলে, কোনো দাওয়াত খেতে যাইতাম দুইজন মিলে, আজকে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে একা একা জান্নাতে যাবি, আর আমারে ফালাইয়া দিবি? হবে না, যাইতে হলে যাইব কয়জন? সবাই বলেন কয়জন? যাইতে হলে দুইজন যাব, এছাড়া না যাইলে আমারে ফালাইয়া যাইতে পারবি? গায়ের শক্তি কমায়া দে, গায়ের শক্তি কমায়া দে, আমিও তোরে নিচে ফালাইয়া দেখিয়ে দিই আমার রাসূলকে, আমিও শরীরের শক্তির দিক দিয়ে কম না। রাসূল যখন শুনলেন ভাইয়ের কানে কানে কথাগুলো পড়ছে, রাসূল কেঁদে দিলে। রাসূল বলছেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমি রাসূলকে এত ভালোবাসে, আর একজনকে বেশি ভালোবাসে, তিনি কে? জিহাদের ময়দানে যাইতে হলে ভালোবাসা থাকতে হয় বেশি কার? আরো জোরে বলেন কার? রাসূল খুশি হলেন, দুইজনকে উঠালেন। রাসূল বললেন চলো, দুইজনকে জড়িয়ে ধরে রাসূল কাঁদলেন আর বললেন চলো। চলে গেলেন বদরের প্রান্তরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচাজি সব চাইতে আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছে ওই উল্লুকা পাঠার নামটা আপনি একটু বলে দেন। সবচাইতে বেশি যে আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছে ওর নাম কি বলেন? সবাই বলেন আবু জাহেল। সবচাইতে বেশি আমার রাসূলরে বেশি কষ্ট দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। মুআয আর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, চাচাজি দেখিয়ে দেন ওই আবু জাহেল কই যে আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে, কই ওই আবু জাহেল? আজকের যুদ্ধের ময়দানে এসেছি শুধু তাকে শেষ করার জন্য। সুবহানাল্লাহ, বলবেন না যে আমার রাসূলকে কষ্ট দেয় তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যে আমার রাসূলকে গালি দেয় তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? যে কোরআনের আয়াতকে অস্বীকার করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলে বাংলার জমিনে এরকম কুলাঙ্গার আছে না? নাই। ওদেরকে আবার রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, ঠিক না ভাই? ঠিক। আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে এইরকম নাস্তিক বাংলার জমিনে আছে না? নাই। আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে এইরকম জানোয়ার বাংলার জমিনে আছে না? নাই। আবার কোরআনের মাহফিল হবে 144 ধারা জারি হয় বন্ধ হয়ে যায় এইরকম সমস্যা আমার বাংলার জমিনে আছে না? নাই। তাদের পক্ষে কখনো থাকা চলবে? তাদের পক্ষে যদি কথা বলে একজন নারাজ হয়ে যাবেন, তিনি কে? খবরদার, তাদের পক্ষে কখনো কথা বলা যাবে না, তাদের পক্ষে খবরদার কোনো আঞ্জাম দেওয়া যাবে না। কারণ যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, যদি আমি মুমিন আর মুত্তাকি হই, চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? আর যদি আপনার ভিতরে ঈমান না থাকে আপনি সম্পর্ক করতে পারেন? মাআজ আর মাআজ
দুইজন ছোট ছোট সাহাবি বললেন, চাচাজি আপনি বলে দেন কোন দিকে আবু জাহেল দাঁড়িয়ে আছে একটু দেখায় দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা ওই যে ঘোড়ার পিষ্টের উপরে একটা একেবারে লম্বা চড়া একেবারে মোটা সিংহের মতো মানুষটা বসা, ওইটাই হলো আবু জাহেল। বাবা ওর কাছে তোমরা যাও না, তাকায় দেখে দুইজন আর নাই। সুবহানাল্লাহ বলেন, পাশে তাকায় দেখে দুইজন নাই, চলে গিয়েছে আবু জাহেলের দুই পাশে। দুইজনা দুই দিক থেকে এসে দৌড় দিয়ে এসে আবু জাহেলের দুই হাঁটুতে দুইজন আঘাত। সুবহানাল্লাহ বলেন, দুই হাঁটুতে দুইজন একই সাথে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দুই হাঁটুতে দুইজন, দুই হাঁটুতে কয়জন একই সাথে আল্লাহর নাম নিয়ে দুই হাঁটুতে দুইজন এত জোরে আঘাত করলেন তরবারি দিয়ে, ওই যে ঘোড়ার পৃষ্ঠ থেকে আবু জাহেল নিচে পড়েছে একবারের মতো আর দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ বলে, আবু জাহেলের উপরে আক্রমণ, মাআজ এবং মুআজ, মুআজ দুনিয়া থেকে অনেক যুদ্ধ করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার মুআজ আর মাআজ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরছে সবাই ঘিরে, কাফেরগুলো এসে মুআজরে ঘিরে ধরলেন। মুআজ অসংখ্য কাফেরদের সাথে যুদ্ধ শুরু করলেন, ডান হাতে একটা কূপ পড়ল মুআজের, ডান হাতটা কেটে অল্প একটু চামড়ার সাথে ঝুলে পড়লেন, ছিঁড়েও না কেটেও যায় নাই, অল্প একটু ঝুলে লাগলেন। বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ শুরু, এইবার ডান হাত থেকে যখন বাম হাত দিয়ে কূপ মারে, বাম হাত দিয়ে তরবারি আলগায়, তখন ডান হাতে সে ঝামেলা করে, ডান হাতে সে বাড়ি পাড়ে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ডান হাত যখন ডিস্টার্ব করে তখন এরে ফালাইয়া দিই, পায়ের নিচে বাম হাত ফেলে চিৎকার দিয়ে একটা টান দিলেন। সুবহানাল্লাহ বলেন, এক টানে নিজের হাত নিজেই ছিললেন, ডিস্টার্ব করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য ডিস্টার্ব করে নিজের পা নিজেই ছিললেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের তরবারি দিয়ে এবার যুদ্ধ শুরু, যুদ্ধ করতে করতে বাম হাতেও কূপ দিলেন কাফেরেরা, এবার দুই হাত নাই দুইটা পা নাই, বুকের ভিতরে তরবারি দিলেন, পিঠ দিয়ে বাহির হলেন। মুআজ জীবন দিয়ে সবাইকে জানিয়ে দিয়ে গেলেন, জিহাদের ময়দানে এইভাবেই জীবন দিতে হয়। সুবহানাল্লাহ, এই জন্য জিহাদের ময়দানে জীবন দিবেন খুশি হয়ে যাবে একজন, তিনি কে? কারণ জীবন টাকা। আরো জোরে বলেন, জীবন টাকা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথাটা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ বলেন, জীবনের বিনিময়, জান এবং মালের বিনিময় আমার বান্দাগুলোর কাছে জান্নাত। তারা আমার কাছ থেকে জান্নাত নিয়েছে, আমি তাদের কাছ থেকে জান আর মাল ক্রয় করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জান এবং মাল দিছি কারে? সবাই বলেন, কারে? এর বিনিময়ে জান্নাত আমাদেরকে দিয়েছেন, তিনি কে? তাহলে আল্লাহর যদি জানের নিয়ে আমার প্রয়োজন হয়, দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আল্লাহ যদি বলে আগামীকাল দেশের পরিস্থিতি খুব খারাপ, নাস্তিকগুলো আক্রমণ করছে, নাস্তিকগুলো সব সময়ের জন্য মুসলমানদের উপরে আক্রমণ চালায়, তারা সব সময়ের জন্য সন্ত্রাসী বাড়িয়ে দেয়, আগামীকালকে সমস্ত মুসলমান মিলে, সমস্ত মুসলিম শিবির মিলে, সবাই মিলে ঘোষণা দিয়েছে আগামীকালকে সকাল 10টায় চট্টগ্রাম শহরের ভিতরে সব মুসলমান যার যা আছে নিয়ে ঝাঁপিয়ে পড়ে জিহাদের ময়দানে, ঝাঁপিয়ে পড়ো, জীবন দিতে হবে একজনকে, চিৎকার দিয়ে বলেন, তিনি কে? এ জীবনের মালিক কে? কোরআনের কথা, আমার কথা নয়। এ জীবনের কে মালিক? আল্লাহ। তা আল্লাহর যেহেতু মালিক, আল্লাহ যখন সময় হবে উনি যখন চাইবেন দিবেন না? কথা বলেন, দিবেন না? আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করো। আমরা বলি আমিন, আরো জোরে চিৎকার দিয়ে বলি আমিন। এই জন্য খবরদার, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কখনো পিছু টান হবেন না, কারণ জিহাদের ময়দানে যখন ডাক আসবে তখন ঘরে বসে থাকা যাবে না, কারণ জীবনটা আল্লাহর, তাকে জীবন দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ তুমি আমাদের কবুল করে না। মাস মাস জীবন দিয়ে বিশ্বের ভিতরে জানিয়ে দিলেন জীবন কিভাবে দিতে হয়। আরেকজন সাহাবি সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসন্তের দাগ ছিল মুখের ভিতরে। কিসের দাগ? কিসের দাগ? বসন্তের দাগ, মুখের ভিতরে গুটি গুটি কিছু বসন্তের দাগ, কালো কুচকুচে,
বাবার সম্পদ অনেক, বাবার বাড়িও আছে, গাড়িও আছে, টাকাও আছে, পয়সাও আছে, অভাব নাই। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারে কালো, কুচকুচে, কালেমা পড়লেন। এইবার বাবা কয়, তেজ্য পুত্র করে দিলাম, বাড়িতে খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। সাআদ সালামী নিরুপায় হয়ে চলে আসলেন মদিনায়, কারণ মদিনায় আসলে আশ্রয় আছে না, নাই, মদিনায় আছে আমার রাসূল সাল্লাল্লাহু। সাআদ সালামী আসলেন মদিনায়, ইবাদত করেন, তাহাজ্জুদ নামাজে পড়েন, রাতের বেলায় মসজিদে নববীতে একদিন কোরআন তেলাওয়াত করছেন। রাসূল বলছেন, আয়েশা দেখো মধুর সুর, জান্নাতের সুর, একটা কোরআনের আওয়াজ ভেসে আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা খাড়া করে দেখেন। আয়েশা বলেন, ও নবী, এত সুন্দর সুর বোঝা যায়, আপনার পরে যদি তেলাওয়াত কারো সুন্দর হয়, এই সাহাবীর তেলাওয়াতটাই আমার কাছে সুন্দর লেগেছে। রাসূল বললেন, আয়েশা রে, এই সাহাবীর ঈমান বড় দামি ঈমান, ঈমান আনতে গিয়ে নিজের বাবার সম্পদ হারিয়েছে, নিজের বাবাকে হারিয়েছে, নিজের মাকে হারিয়েছে, নিজের বোনকে হারিয়েছে, নিজের সব কিছু হারিয়ে শুধুমাত্র পরনের কাপড় নিয়ে মদিনায় এসেছে। নাম হলো সাআদ সালামী। নামটা কি বলেন? সবাই বলেন সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে কালো কুসকুসে রাসূল মসজিদে নববীতে বয়ান করলেন, তোমরা যারা যুবক, যারা যুবক আছো, অল্প বয়সে বিয়ে করে নাও। রাসূলের বয়ান, রাসূলের ঘোষণা, অল্প বয়সে বিয়ে করো, কারণ বিয়ে করলে ঈমানটারে পরিবর্তন করে দেন তিনি। কে? সাআদ সালামী কয়, ঈমান পরিবর্তন করার জন্য তো আমি প্রচেষ্টা চালাই, ঈমান পরিবর্তন হবে। হাই হাই, ঈমান পরিবর্তন না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যায় না। ঈমান পরিবর্তন করতে হবে আমার, কারণ ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, টাকা ছেড়েছে, পয়সা সব কিছু ছেড়ে, নিজের ঘর ভিটা সব ছেড়ে মদিনাতে এসেছে। এখন ঈমানের পাগল সাআদ সালামী কম না বেশি? সবাই বলেন কম না বেশি? রাসূল বললেন, বিয়ে করলে ঈমান পরিবর্তন করে, ঈমান পরিপূর্ণ করে দিবে কে? আরো জোরে বলেন কে? সাআদ সালামী বলেন, এইবার বিবাহ করতে হবে, মায়া পামু কই। এক মাস, দুই মাস, তিন মাস মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, কেউ সাআদ সালামীর বিয়ে দেয় না, কালো বর্ণ, বসন্তের দা, কেউ পছন্দ করে না। এবার সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ছয়টা মাস মদিনার দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কোনো মেয়ে আমাকে বিবাহ করতে চায় না, কোনো বাবা কোনো মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না, নবী গো আপনি একটা ব্যবস্থা করে দেন। আপনি তো বয়ান করেছেন বিবাহ করলে পরিপূর্ণ ঈমান করে দেয় তিনি কে? আমি পরিপূর্ণ ঈমান চাই, পরিপূর্ণ ঈমান নিয়ে আমি জান্নাতে যেতে চাই, আপনি ব্যবস্থা করে দেন। রাসূল খুশি হয়ে বললেন, ও সাআদ সালামী, এই মদিনার সবচেয়ে সুন্দর মেয়ের সাথে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন সবচাইতে সুন্দরী, এত সুন্দরী মেয়ে মদিনার ভিতরে একটাও নাই, সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে হবে, যাও, আমার অমুক সাহাবীর একটা মেয়ে আছে, তুমি চলে যাও, ওই জায়গায় গিয়ে বলো, বলো যে আমি পাঠাইছি, দেখো বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন নাই? সাহাবী বললেন, নবী যদি যেতেই হয় তাহলে আপনি একটা লিখিত লিখে দেন যে আপনি পাঠাইছেন আমারে। সুবহানাল্লাহ, নাই, আপনি লিখিত দেন, আপনি যে আমারে পাঠাইছেন একটা লিখিত দেন। রাসূল লিখিত দিলেন, পাঠিয়ে দিলেন। সাআদ সালামী বিবাহের পত্রটা নিয়ে বললেন, আমার রাসূল আমাকে পাঠাইছে। সাহাবি দেখে খুশি হয়ে গেলেন, রাসূল পাঠিয়েছে আমার মেয়ের জন্য পাত্র। সাহাবি খুশি হয়ে গেলেন, রাসূলের পাত্র। সাহাবি খুশি হলেন, অমত করার এখানে কোনো সুযোগ নাই, কারণ পাঠাইছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকিয়ে দেখলেন চেহারার চেহারা শুরু তত ভালো না, সাআদ সালামী একেবারে কালো কুসকুসে, বসন্তের দাগ, চেহারা সুরুত দেখে অত ভালো লাগে না, কিন্তু রাসূলের পাত্র, রাসূল পাঠিয়েছে, অমত করব না, রাসূল যেহেতু পাঠিয়ে দিয়েছে, এইটার সাথে আমার মেয়ের বিয়ে হবে, তবে মেয়ের এজাজতের দরকার আছে না? নাই। সাহাবি বললেন, দেখি তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য, আমার মেয়ে যদি রাজি থাকে কোনো আপত্তি নাই, দেখি মেয়ের খবর নিয়ে দরজার পাশে গিয়ে দেখে মেয়ে ফিস 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 করে কাঁদে, হাই হাই ফিস ফিস করে কাঁদে, বোঝা যায় আমার মেয়ে রাজি না, আমার মেয়ে রাজি হয় নাই। চলে আসলেন, বললেন সাআদ সালামী পত্রটা নিয়ে রওনা দাও।
সাহা সালামি বললেন, না পত্রটা আপনার কাছেই থাক, আমি খালি হাতে রওনা দিয়ে দিলাম। বিবাহিতে যখন রাজি নেই তখন পত্র আর নিয়ে যেতে হবে না। সাহা সালামি রওনা দিয়ে দিলেন রাসুলের দরবারের দিকে। পত্রটা হাতে নিয়ে নিজের মেয়ের কাছাকাছি যেতেই নিজের মেয়ে বলছে, বাবা ছেলেটা কই? সুবহানাল্লাহ, বলবেন না ছেলেটা কই? এইবার কয় মা তুমি রাজি নাই, এই কথা মনে করে আমি ছেলেরে পাঠাইয়া দিছি। এইবার বলে, হাতে কি? মেয়েটা হাত থেকে বাবার পত্রটা নিয়ে একবার চুমা দেয়, একবার মুখে লাগায়, একবার মুখে লাগায়। মেয়ের বাবা খুশি, মা পত্র পেয়ে এত খুশি। মেয়েটা বলে, বাবা আমার জীবনটা সার্থক, কারণ আমার জন্য পাত্র পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মদিনায় অসংখ্য মেয়ে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমার জন্য পাঠাইছে, বোঝা যায় আমার প্রতি রাসূলের ভালোবাসা বেশি না কম? আর জোরে বলেন, বেশি না কম? যান তাড়াতাড়ি নিয়ে আসেন, খুশির আনন্দে আমি কেঁদেছি রে বাবা, আমি কষ্টের জ্বালায় কাঁদি নাই, রাসূল আমার জন্য পাত্র পাঠিয়েছে, এইটার খুশিতে আমি কেঁদে দিয়েছি। আমি দরজার আড়াল থেকে আপনার সব কথাগুলো শুনেছি, যখন শুনেছি আমার রাসূল আমার জন্য পাত্র পাঠিয়েছে, আমি খুশির আত্মহারায় চোখের পানি ধরে রাখতে পারি নাই। রাসূল যেই ছেলে পাঠিয়েছে ওইটাই হবে আমার বিবাহের বর, ওইটাই হবে আমার বিবাহের বর, ওকে আমি বিবাহ করব, এর চাইতে বড় কিছু আমার কাছে আর নেই, সব পাওয়া আমি পেয়ে গিয়েছি। জোর দৌড় দিয়ে চলে গেলেন বাবা। সাহা সালামের ডাক দিয়ে বলেন, বিবাহ ফাইনাল। সুবহানাল্লাহ, বলবেন না ফাইনাল, আর প্রেশান করতে হবে না, যাও বিবাহের বাজার কর। চলে আসলেন সাহা সালামি মেয়ের বাবা, মেয়ের বাপের বাড়ি মানে মেয়ের কাছাকাছি। সাহা সালামি পর্দার আড়াল থেকে বলেন, বলেন কত দেরহাম দিতে হবে মহারানা? এইবার মেয়ে বলে, আমার রাসূল যেটা নির্ধারণ করে দেবে ওই নির্ধারণেই আমি আলহামদুলিল্লাহ, আমার রাসূল যদি দুই দেরহাম দেয় ওইটাতে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, বলবেন না, তিন দিলে তিনে আলহামদুলিল্লাহ, একশো দেরহাম দিলে আলহামদুলিল্লাহ, দুইশো দেরহাম দিলে আলহামদুলিল্লাহ, আমার রাসূল আমার জন্য যে মহারানাটা নিযুক্ত করবে ওইটাই আমি গ্রহণ করব। চলে গেলেন সাহাবা সালামের রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত দেরহাম আপনি নিযুক্ত করবেন মহারানা আপনি বলে দেন, আপনি যেইটা বলবেন ওইটাতেই রাজি, ওইটাতে মেয়েও রাজি, মেয়ের বাবা রাজি। রাসূল বললেন, চারশো দেরহাম। কয়শো দেরহাম? সবাই বলেন কয়শো, চারশো। সাহাবা সালামি কয়, হাই হাই, বিয়েটা আর করতে হবে না নবী, আমার আর বিয়ের দরকার নাই, এই যে পত্রটা নিয়ে নেন, যে চিঠি লিখেছিলেন ওই চিঠি আপনি আপনার কাছে রেখে দেন, অন্য কোনো ছেলে দেখে আপনি বিবাহ দিয়ে দেন। যেই সাহাস সালামির কাছে একটা দেরহাম নাই, ওই সাহাস সালামি দিবে কয়শো দেরহাম? সবাই বলে কয়শো দেরহাম। রাসূল বললেন, সাহাস সালামি টেনশন করো না, আমার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, এবং পাশের ওসমানের বাড়ির পাশে অমুকের কাছে যাও, তোমার চারশো দেরহামের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চলে গেলেন ওসমানের দরবারে, যেতেই উসমান হাসি দিলেন, বললেন, বিবাহের পত্র হাতের ভিতরে দেখি বিবাহ কি ঠিক হয়েছে? বলে, হা। কয়শো দেরহাম মহারানা? কয় চারশো। উসমান বললে, দুইশো দেরহাম আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বলবেন না, দুইশো দেরহাম আমি দিলাম। চলে যাচ্ছে সাহাবা সালামি, পাশের যে সাহাবি আছে ওই সাহাবির বাড়ি, পিছন থেকে উসমান ডাক দিয়ে কয়, আমি দিলাম দুইশো দেরহাম, আমার পাশের বাড়ির ভাই দিবে দুইশো দেরহাম, হয়েছে কয়শো দেরহাম? এবার আলতা সোনু কিনবা কি দিয়া, নতুন শাড়ি কিনবা কি দিয়া, নাগরা জুতা কিনবা কি দিয়া, আসকান কিনবা কি দিয়া, মাথার টুপি কিনবা কি দিয়া, মিয়া এগুলোর টাকা কই? আসো আমার ঘরে। ওসমান কান্দের উপরে হাত দিয়ে নিজের ঘরে নিয়ে এক মুঠ দেরহাম নিজের পকেটে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বলে বলে, এগুলা নিয়ে যাও, এগুলা তোমার বিবাহের মার্কেট। পরের সাহাবির কাছে গেলে উনিও দিলেন কয়শো দেরহাম, উনিও এক মুঠ দিলেন মার্কেটের জন্য। সুবহানাল্লাহ, বলবেন না, চলে গেলেন জিহাদের ময়দানে নয়, চলে গেলেন মার্কেটে, বিবাহের জন্য মার্কেট করে চারশো দেরহাম এক পকেটের ভিতরে রেখে দিয়েছে, এইটা হলো মহারানা। আর ওই যে দুইজন থেকে যে গিফট পেয়েছে দেরহাম, ওইটা দিয়ে এবার নাগরা জুতা কিনে, শাড়ি কিনে, আলতা কিনে, চুনু কিনে, সব কিনে,
কিনতে কিনতে যখন সবগুলো প্যাকেট করে হাতে নিয়েছে, একটা আওয়াজ ভেসে এসেছে, জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদু ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে সব সাহাবীগুলো চতুর্দিক দিয়ে বলছে, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করো। মসজিদে নববীতে রাসূল ডাক দিয়েছে, সমস্ত সাহাবী মসজিদে নববীর কিনারে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। নাই সাহাবী সালামি বললেন, বিবাহের বাজার রাখো, রেখে দাও। দোকানে বিবাহের বাজার রেখে দিলেন, দৌড় দিলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে শত শত সাহাবীদের পিছনে দাঁড়িয়ে আছেন সাহাবী সালামি। রাসূল বললেন, যার যা আছে ওইটা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। বলবেন না, জিহাদের ময়দানে যাও। রাসূল বললেন, জিহাদের ময়দানে যাও, যুদ্ধ করো, জীবন দাও, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাও। জিহাদের ময়দানে যাও, যুদ্ধ করো, জীবন দাও, আর হাসতে হাসতে কোথায় যাও? সবাই বলেন, কোথায় যাও? সাহাবী সালামি চিন্তা করলেন, বিবাহ করেছি ঈমান পরিপূর্ণ করার জন্যে, ঈমান পরিপূর্ণ হলে জান্নাতে যাওয়া সহজ হবে, আর যদি জিহাদের ময়দানে জীবন দিই, হাসতে হাসতে জান্নাতে ঢুকাবেন তিনি কে? আর জোরে বলেন, কে? আমি তো নারীর পাগল হয়ে, বিবাহের পাগল হয়ে বিবাহ করছি না, আমার বিবাহের উদ্দেশ্য হলো ঈমান পরিপূর্ণ করা। ঠিক নবে? ঠিক, ঈমান পরিপূর্ণ হবে এই জন্য আমি বিবাহ করতে চেয়েছি, নারীর পাগল হয়ে আমি বিবাহ করতে চাই নাই। আমি বিবাহ করব, 10 বছর পর্যন্ত সংসার করব, ঈমান পরিপূর্ণ করব, এরপরে মৃত্যুবরণ করলে যদি জান্নাত হয় হবে, কিন্তু জিহাদের ময়দানে যদি জীবন দিই, হাসতে হাসতে জান্নাতে ঢুকাবেন তিনি কে? দৌড় মেরে চলে গেলেন যেই দোকান থেকে বিয়ের মার্কেট করেছে, বললেন, ভাই সব মার্কেটগুলো ফেরত নাও, ও ভাই সব মার্কেটগুলো ফেরত নাও, আর একটা ঢাল আর একটা তরবারি জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য আমারে দিয়া দাও। সবগুলো ফেরত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নাই সবগুলো ফেরত দিলেন, নাগরা জুতা ফেরত দিলেন, আলতা সুনু শাড়ি সবগুলা দিয়ে দিলেন। আমরা হলে দিতাম? হ্যাঁ, কয় জিহাদ পরে আগে বিয়া? ঠিক না বে? ঠিক, আগে বিয়ে, আগে বিবাহ, এরপরে জিহাদ। কিন্তু সাহাবী বলছেন, সবগুলো ফেরত নাও। সবগুলো ফেরত নিয়ে নিলেন, একটা ঢাল আর একটা তরবারি নিলেন। ঢাল আর তরবারি দিয়ে জিহাদের ময়দানে যাওয়া যায় না? ঘোড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ওই যে মহারানার 400 দেরহাম, ওই দেরহাম দিয়ে একটা ঘোড়া কিনে নিলেন। সুবহানাল্লাহ। বলে ঘোড়া নিলেন, তরবারি নিলেন, ধার নিলেন, ঢাল নিলেন, রওনা দিলেন, চলে গেলেন, রওনা দিলেন। রাসূলের সামনে সামনে যায় না, রাসূলের পিছনে পিছনে যায়, মুখের ভিতরে মাস্ক লাগিয়ে যায়, যেন কোনো সাহাবি চিনতে না পারে। সুবহানাল্লাহ। বলবেন না, যাতে কোনো সাহাবিরা চিনতে না পারে। চলে গেলেন জিহাদের ময়দানে, হঠাৎ করে একজন বলেন, বলো তো দেখি তুমি কে? সবার মুখ খোলা, আর তোমার মুখের ভিতরে গামছা বাঁধা, মাস্ক পরা, ব্যাপারটা কি? আর তুমি কি কাফেরের কোন সৈন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার, যেই জায়গায় রাসূল থাকে ওই জায়গায় 30 কিলোমিটারের ভিতরে কাফেরদের স্থান কখনো থাকতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল যেখানে সেখানে কাফেরগুলো থাকতে পারে? রাসূল যেখানে থাকেন ওখানে যদি কাফেরে থাকে, কাফেরদের কলিজার ভিতরে ধুকধুকানি শুরু করে দেয় কে? আরো জোরে বলেন, কে? তোমরা তার চেহারা দেখো না, হয়তো বা কোনো সমস্যা অথবা কোনো প্রবলেম, এই জন্য হয়তো চেহারা ঢেকে রেখেছে। কিন্তু চেহারা ঢেকে রেখেছে কি জন্যে? আজকে বিবাহ। যদি চেহারা রাসূল দেখে ফেলে, রাসূল বলবে, আরে তোমার বিবাহ, তুমি আইসো কেন? চলে যাও বিবাহ করতে, জিহাদের ময়দানে তোমার আশা লাগবে না, আমাকে পাঠায়া দিবে। এই জন্যে মুখটা আড়াল করে জিহাদের ময়দানে চড়াওনা দিয়েছে, চিৎকার দিয়ে পড়েন, আল্লাহু আকবার। কারণ রাসূল যদি চেহারাটা দেখে ফেলে, রাসূল বলবে, তোমার আজকে বিবাহ, তুমি আইসো কেন? বিবাহ করো, যাও, তোমার জন্য মদিনার সুন্দরী নারী বসে আছে তোমার অপেক্ষা। চেহারা দেখে চিনে ফেলবে, এই জন্য চেহারাটা আড়াল করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধ করলেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠালেন, নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে বিজয় দিলেন কে? আর জোরে বলেন, কে? রাসূল বললেন, সব সাহাবীদেরকে একত্রিত করো,
এইবার সবাই একত্রিত করলেন, রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের চেহারাটা বাঁধা। রাসূল বললেন, চেহারাটা খুলো। চেহারা খুলে অবাক হয়ে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে সাহাবীর বিবাহের তারিখ ছিল ওই সাহাবীটা সাআদ সালামি দুনিয়া থেকে বিদায় হয়েছে। রাসূল তাড়াতাড়ি গেলেন, চেহারাটা খুললেন, দেখলেন পড়ে আছে শহীদ হয়ে। রাসূল কেঁদে দিলেন, দাড়ি মুবারক ভিজে ভিজে রাসূলের পানি পড়েছে। রাসূল দেখলেন সূর্যের তাপ এসে সাআদ সালামির মুখে লাগে। রাসূল নিজের চেহারার ছায়াটুকু সাআদ সালামির মুখ বরাবর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন, রাসূলের গায়ে ছায়া লাগে, সাআদ সালামির গায়ে ছায়া দেয় না। রাসূল কানলেন বেশি দীর্ঘ সময়, ফিস 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 করে কানলেন। এরপরে রাসূল আবার হাসলেন, কানলেন, এরপরে হাসলেন, এরপরে চেহারাটাকে ঘোরায় দিলেন, একই জায়গায় অভিনয় করলেন কয়টা, আরো জোরে বলেন কয়টা। সব সাহাবীরা বললেন, নবী, কোন সাহাবীদের পাশে দাঁড়ায় আপনি এই অভিনয়গুলো করেন নাই, এত বেশি কানলেন, এত বেশি কানলেন। কানার পরে আবার হাসলেন, হাসার পরে এবার আমরা দেখি আপনি একটু পর কান্না শেষ, কান্নার পরে আপনি, ও নবী, কান্নার পরে এবার আবার চেহারাটা ঘোরালেন, কি জন্য চেহারা ঘোরালেন আপনি একটু বলেন। রাসূল বললেন, আমার সাআদ সালামি সুন্দরী নারীকে ধরে রাখতে পারে না, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না, সুন্দরী নারীর চাইতে সাআদ সালামির ভিতরে ভালোবাসা বেশি, কার? আরো জোরে বলেন কার? বিবাহ, সুন্দরী নারী, যৌবনের আকর্ষণ সবগুলো ভুলে গিয়ে আল্লাহর ভালোবাসা বেশি, এই জন্য আমার সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে এসে জীবন দিয়েছে, বড় কষ্ট পেলাম, এত সুন্দরী নারী রেখেও সাআদ সালামি বিবাহিতে বসে নাই, জিহাদের ময়দানে এসেছে, শহীদ হয়েছে, কাঁদলা, কষ্ট পেলাম। এরপরে হাসলেন কেন? রাসূল বললেন, আমি দেখতে পেলাম যতগুলো হুর গেলমান এসেছে আমার সাআদ সালামিকে রিসিভ করার জন্য, এত হুর গেলমান আমি আর কোনোদিন দেখি না, এত হুর আর এত গেলমান আমার সাআদ সালামিকে রিসিভ করার জন্য এসেছে, এত হুর আর এত গেলমান আমি দেখি নাই। সাআদ সালামিকে সবাই আদর করা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না, কেউ গালে চুমা দেয়, কেউ ঠোঁটে চুমা দেয়, কেউ বুকে চুমা দেয়, কেউ কপালে চুমা দেয়, কেউ পিছন থেকে জড়ায় ধরে, কেউ হাত ধরে টানে, কেউ পা ধরে টানে। সুবহানাল্লাহ বলেন, সবাই সাআদ সালামির আদর সোহাগ দেওয়া শুরু করছে। আর জিগায়, ও সাআদ, এতদিন কোথায় ছিলা, আসতে তোমার এত দেরি হয়েছে কে, এতদিন কই ছিলা রে সাআদ, ও সাআদ, এতদিন তোমার অপেক্ষায় আমরা এতদিন ছিলাম জান্নাতের ভিতরে, এত দেরি হয়েছে কেন, আমাদের সম্পদ আসতে এত দেরি হলো কেন। সবাই আদর করে, সোহাগ করে, মহব্বত করে। নবী গো হাসলেন, ভালো কথা, কিন্তু চেহারাটা আপনি ফিরিয়ে নিলেন কেন? নবী বলেন, যখন সাআদ সালামিকে সব হুরেরা আদর করা শুরু করেছে, একটা হুর বেশি আদর করতে গিয়ে আমি দেখতে পেলাম একটা হুরের হাঁটুর নিচে এবং হাঁটুর কবজির উপরে একটু অল্প একটু জায়গা দেখা গিয়েছে, আমি লজ্জায় শরমে আমি রাসূল নিজের চোখটা ফিরাইয়া নিলাম। বলেন তো দেখি, সুবহানাল্লাহ বলবেন না, মদিনার ভিতরে একজন সাহাবী ব্যবসা থেকে বাড়ি আসলেন, বাড়ি এসেই ছোট ভাইকে ডাক দিলেন, ছোট ভাই কই, ছোট ভাই নাই, বড় ভাই কই, বড় ভাই নাই, আমার চাচা কই, চাচা নাই, আমার অমুক চাচা কই, অমুক চাচাও নাই, হাই হাই, আমার প্রতিবেশীর সব চাচারা কই, সবাই বললেন জিদ্দা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন, সবাই যুদ্ধের ময়দানে, সব সাহাবীগুলো যুদ্ধের ময়দানে, সবাই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। এইবার তিনিও চিন্তা করলেন, আমার ছোট ভাই, বড় ভাই, চাচা, জ্যাঠা সবাই যখন যুদ্ধের ময়দানে, আমি বাড়িতে কেন? সুবহানাল্লাহ বলবেন না, ব্যবসায়ী ছিলেন বাহিরে, কালেমা পড়তে পারেন নাই, চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে, গিয়ে দেখেন যুদ্ধ চলছে সাহাবী আর কাফেরদের, তড়োদড়ি করে একজন কাফেরের কাছ থেকে তরবারি নিয়ে ওই কাফেরকে শেষ করে দিয়ে সাহাবীদের পক্ষে যুদ্ধ করা শুরু করেছে। সুবহানাল্লাহ নাই, জিহাদের ময়দানে কালেমা পড়লেন, একাকী কালেমা পড়লেন, সাহাবীদের সাথেই যুদ্ধ করলেন, মুমূর্ষু অবস্থায় আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে আছেন,
সাহাবীরা বললেন আমাদের সাথে নিয়ে চলো। নিয়ে গেলেন, মদিনাতে নিয়ে আসলেন, চাচাতো ভাই, ফুপাতো ভাই সবাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন তাকে। এইবার দেখতে এসে সবাই চিন্তিত, লোকটা তো ছিল কাফের, কিন্তু আমি সাহাবীদের পক্ষে যুদ্ধ করেছে। এইবার তার বোনকে জিজ্ঞাসা করেছে, বলো তো দেখি সে কালেমা পড়েছে কি না, যদি কালেমা পড়ে থাকে তাহলে আমরা যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে অবশ্যই তার জানাজার নামাজ আমরা পড়বো, আর যদি কালেমা না পড়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তার জানাজা আমরা দিব না। এইবার সাহাবি ভিতর থেকে, ঘরের ভিতর থেকে চিৎকার দিয়ে বলছেন, আমার বোন আমার রাসূলকে বলে দাও আমি যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষে যুদ্ধ করেছি, আমি যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষে যুদ্ধ করেছি, কোরআনের পক্ষে যুদ্ধ করেছি, আমার রাসূলের পক্ষে যুদ্ধ করেছি, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই কথা বলার পর বেশি টাইম ছিল না, দুনিয়া থেকে বিদায় হলেন। রাসূল বললেন, আমার আদরের সাহাবি জান্নাতি, আমার আদরের সাহাবি জান্নাতি, আমার আদরের সাহাবি জান্নাতি, কালেমা পড়েছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে শহীদ হয়েছে, জান্নাতে ঢুকাইছেন কে? আর জোরে বলেন কে? নামাজ পড়ে নাই, কোনো জুমার নামাজ পাই নাই, পাঁচ ওয়াক্ত এক ওয়াক্ত নামাজও সে পায় নাই, বাড়িতে এসে দেখেছে কেউ নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে জীবন দিয়েছে। সে বলে গিয়েছে, আমি রাসূলের পক্ষে যুদ্ধ করেছি, আল্লাহর পক্ষে যুদ্ধ করেছি, আমি কোরআনের পক্ষে যুদ্ধ করেছি, আমি ময়দানে কালিমা পড়েছি। রাসূল বলেছেন, লোকটা জান্নাতি। এই জন্য জিহাদের ময়দানে জীবন দিলে জান্নাত দিবেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? শহীদরা মরে না, শহীদরা জীবিত। সূরা বাকারাতে বলেছেন আল্লাহ, শহীদরা জীবিত, ওদেরকে মৃত বলো না, কারণ ওদেরকে খাবার দেন একজন, তিনি কে? আল্লাহ আমাদেরকে সহিহ সামস দান করুক। আমরা বলি আমিন। দীর্ঘ সময় আলোচনা করলাম, তাহলে জিহাদের ময়দানে যদি যেতে হয় আমরা যেতে রাজি আছি? জিহাদ কি, ফরজ না নফল, সুন্নত না নফল? জিহাদ কি, হুকুমটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, হুকুমটা কার? যখন সন্ত্রাসীরা সন্ত্রাসী করা শুরু করবে তখন জিহাদে নেমে যেতে হবে, হুকুমটা কার? মক্কায় শত শত বছর, মক্কায় রাসূল 13 বছর মার খাইলেন, সব দিয়ে দিলেন, ঘর বাড়ি টাকা পয়সা সব দিয়ে দিলেন, নিজের জায়গা জমি সব ছেড়ে চলে আসলেন মদিনায়, কিন্তু এখনও রাসূলের উপর আক্রমণ, তখন জিহাদের ঘোষণাগুলো দিয়ে দিলেন কে? এখন যুদ্ধ করেন, সন্ত্রাসী বেড়ে গিয়েছে না, এখন যুদ্ধ করেন। আমাদের যদি ঘর ছাড়তে হয়, আমাদের যদি বাড়ি ছাড়তে হয়, আমাদের যদি নেতাকে গুম করা হয়, আমাদেরকে যদি মামলা দিতে হয়, যেই সন্ত্রাসীরা এই কাণ্ডগুলো আমাদের উপরে চালাবে তখনই আমাদের উপরে জিহাদ নেমে যাওয়াটা ফরজ হয়ে যাবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমরা প্রত্যেকে দোয়ার মাধ্যমে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সমাপনী ঘোষণা দিই। আইইউবি মিডিয়া।